সব থেকে বেস্ট এনিমে হচ্ছে ওভারফ্লো, এটা না দেখলে তো হইলই না ভাই। হ্যাঁ ওভারফ্লো ডেফিনেটলি, বোকু নো পিকো ওভারফ্লো। ও ভাই ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সো হ্যালো গাইস, অ্যাজ অলওয়েজ আমরা অ্যানিটিউবারও তো আছি, আমি হিশাম, টকস অ্যাবাউট অ্যানিমে, অ্যানিপ্রো আছে, অ্যানিপ্রো না অ্যানিপ্রো বাংলা আছে, পোকেক্সেল আছে, অ্যান্ড আমাদের সাথে আজকে একজন ভেরি ভেরি স্পেশাল গেস্ট আমাদের, মানে তোমরা মেবি অনেক নামই তাকে চিনো, হি ইজ এ গেমার, হি ইজ অ্যান এন্টারটেইনার, হি ইজ অলসো এ ভিএফএক্স আর্টিস্ট, আমাদের ভেরি ওন সাব্বির ভাই। সাব্বির ভাই কেমন আছেন? হ্যালো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভিশন ভাই আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ইচ্ছা ছিল অ্যানিমে নিয়ে একটু বকবক করার, কারণ আমি কখনো চান্স পাই নাই অ্যাকচুয়ালি, সো ইয়া থ্যাংক ইউ। আমি তো ভাবি নাই যে ভাই আরএসকে ভাই 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 আর টাইম পাও নাই ভাই, তো যেটা বলতেছিলাম যে আমি তো ভাবি নাই যে আমাদের পডকাস্টে বা আমাদের সাথে একসাথে বৈশা সাব্বির ভাই কথা বলবে, কারণ আমরা তো জাস্ট স্টার্ট করছি আর অ্যানিমের অবস্থা তো বাংলাদেশে অবস্থা তো খুবই খারাপ, আর আমাদের পডকাস্টেও 1000 সাবস্ক্রাইবার্স হয় নাই। আর তা ভাই অনেক ধন্যবাদ আসছেন আজকে, একটু মন খুলে কথা বলা যাবে, আমরা সবাই সবাই হচ্ছে অ্যানিমে নিয়ে ভিডিও বানান রাইট, অ্যানিমে রিলেটেড, দ্যাটস প্রিটি গুড, একটা কমিউনিটি ক্রিয়েট করতেছেন আপনারা। সোজা একদম মেইন হট হট টপিকে ভিতরে চলে যাইতেছি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট মানে যে টপিকটা আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের গেমার সাব্বিরকে নিয়ে। আমরা অনেকেই, আমি মেবি অনেক আগে থেকে ক্লাশ অফ ক্লান্সের একটা ভিডিও দেখছিলাম তোমার অনেক আগে, যে চ্যাটের মধ্যে তুমি চ্যাটে গিয়ে প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করতেছিলে ক্লাশ অফ ক্লান্সে, তখন থেকে দেখছি। ও ইয়া ইয়া ইয়া, তো তখন থেকে আমি জানতাম যে ওকে সাব্বির, আর সবাই তো অনেকেই গেমিং ভিডিও বানায় কিন্তু তাদের তা দেখার মতো না, তারা কখনো জিএফ এর সাথে প্র্যাঙ্ক করে, কখনো এই করে সেই করে। ও ব্রো বললই না আর কি, আর এফএফ আর পাবজি, হ্যাঁ হ্যাঁ একই অবস্থা। যাই হোক, আমি হচ্ছে, আমি যদি আমার গেমিং হিস্টোরিটা বলি আমার চ্যানেল নিয়ে, আমি হচ্ছে 2017 শুরু করি, ক্লাশ অফ ক্লানের ভিডিও দিয়ে শুরু করি। এর আগে হচ্ছে আমি কিছু টিউটোরিয়ালস টাইপের ভিডিওস বানাইতাম, তো ক্লাশ অফ ক্লান দিয়ে শুরু করি আমি। ফার্স্ট অফ অল প্রথম প্রথম আমি হ্যাক করতাম গেমটাকে, অনেক কপিরাইট স্ট্রাইক খাইছে ওগুলোর জন্য, তো ওইখান থেকে আমি হচ্ছে খেলতে খেলতে টাউন হল 10 পর্যন্ত মেবি গেছিলাম। দেন হচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে আমি 5 বছর পর আবার খেলবো না, 3 বছর পর, ঠিক আছে এটা বললে আমি গেমটা ছেড়ে দিছি। তারপর হচ্ছে এর মাঝখানে আমার চ্যানেল হ্যাক হয়, আমি অন্য অন্য ভিডিওসগুলো বানাইতাম, পাবজির ভিডিও বানাইছিলাম, দেন মাইনক্রাফ্টের কিছু ভিডিওস বানাইছিলাম, দেন আমার চ্যানেলটা হ্যাক হয় মেবি 2019-20 এর মধ্যে। তো হ্যাক হওয়ার পরে আমি হচ্ছে প্রচুর ডিপ্রেস, আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে ইউটিউবিং নট মাই থিং, আমি ইউটিউবিং করবো না, অ্যান্ড আমি হচ্ছে পড়ালেখায় গেছে ফোকাস করবো ওইটা ভাবছি। তো ওই সময় হচ্ছে আমি সব কিছু ছেড়ে দিছি, আমার অনেকগুলো স্ক্রিপ্ট রেডি ছিল ওগুলো জাস্ট ফালা রাখছি, অ্যান্ড তারপরে হচ্ছে আমি অ্যানিমে দেখা শুরু করি ভালো মতো অ্যানিমে দেখ, রমজানের সময় ছিল তো পুরো রমজান হচ্ছে আমি অ্যানিমে দেখে শেষ করছি, ড্রাগন বল দেখছি, ড্রাগন বলের যত সিরিজ আছে ওগুলো দেখছি, দেন নারুটো শেষ করছি, মানে লংগেস্ট যত অ্যানিমে আছে ওইগুলো সব শেষ করছি, ঠিক আছে। তো এইভাবে করে আমার লং অ্যানিমেগুলো দেখা হয়েছে। আমি ওই সময় মনে হয় ইংলিশও ঠিক মতো পারতাম না, অ্যানিমের কারণে আমার ইংলিশগুলো চর্চা হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আই এম সরি টু সে, আমি ডাবিং দেখতাম, ডাবিং তো আমি দেখি, আমি খাবারের সময় দেখতাম, আমি খাবারের সময় দেখতাম, তো আবার সাবটাইটেল আর ইয়া পড়তে ঝামেলা হয়ে যেত ভাই, সেম ভাই। যেসব অ্যানিমেগুলো আমার ফেভারিট ওগুলো আমি জাপানিজ দেখি, কারণ ওগুলো আমি খাওয়ার সময় দেখি না, ওগুলো আমি ভালো মতো, মানে প্রত্যেকটা ফ্রেম যেন আমার চোখে লাগে, প্রত্যেকটা ফ্রেম যেন আমি দেখি, ওই জন্য ওইরকম প্রিপারেশন নিয়ে দেখি। তো ওই সময় হচ্ছে আমি লং লং অ্যানিমেগুলো দেখছিলাম, দেন তারপরে হচ্ছে আবার চ্যানেল ক্রিয়েট করি, অ্যান্ড ইয়া আবার কন্টিনিউ করতে করতে 180K এর মতো সাবস্ক্রাইবার এখন চলতেছে। 180K সাব্বির ভাই যেটাই বলেন না কেন, আপনার সেই জঙ্গলে যায় সেই নাটের গোটার ওই ভিডিওটা, ওটা কিন্তু আরো ক্লাসিক, ওইটা
পার্সোনালি আমি কোন ভালো গেমার কিন্তু বাংলাদেশে খুঁজে পাইনি। সর্বপ্রথম মনে সাববিডেরই একটা মাইনক্রাফটের ভিডিও দেখছিলাম, ওটা দেখে আমি আসলে একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম যে মাইনক্রাফট খেলা শুরু করি, গেমিং চ্যানেল খুলি। তো ওটা দিয়ে মোটামুটি ভালোই ভিউ আসছিল, 400 মতো সাবস্ক্রাইবার হওয়ার পর পড়ালেখা চাপে আর কি আর বানানো হয়নি। কি নিয়ে ভিডিও বানাইতা? মাইনক্রাফটই বেশি ছিল। ও মাইনক্রাফটই, নাইস। আমাদের আমরা একসাথে মাইনক্রাফট খেলবো না একসময়? আচ্ছা, আমার একটু শিখান ভাই। ভাই আমি ঘুমাই পড়ি বিল্ড করতে করতে কেন জন। ভাই ওর মধ্যে আছে না একটা জিনিস আছে না যে ওয়েদার চেঞ্জ হয়ে যায় তারপর বৃষ্টি পড়ে, ভাই ওটা বেস্ট, ওটা বেস্ট, ওটা বেস্ট ভাই। অ্যাম্বিয়েন্টটা খুব ভালো লাগে, রাইট? হ্যাঁ হ্যাঁ, বেস্ট লাগে খেলা যায় তাহলে তো আরো সেই। শেডারস লাগিলে তো হইছে, মানে জাস্ট চেরি অন টপ বলা যায়। এখন হচ্ছে লাইক আমার এগুলাই খেলা হইতাছে, মাইনক্রাফট, জিটিএ এগুলাই। আমি দুইটা অ্যানালাইজেশন নিয়ে ভিডিও বানাইছি, দুইটাই মনে হয় ভালোই ভাইরাল গেছে, মিলিয়ন গেছিল না? এন্ড দে আর লাইক অলমোস্ট মিলিয়ন। আমার আমার মিলিয়ন মনে হয় একটা ভিডিও গেছে, সেটা হচ্ছে পাবজির একটা শর্ট ফিল্ম বানাইছিলাম আমি ভাই। ওটা কিন্তু ভাই এপিক ছিল ভাই, ওটা ওটার মধ্যে যে হার্ড ওয়ার্ক ছিল আমি দেখেই বোঝা যায়। ওইটা তো ওই সময়ের ভিএফএক্স ছিল যখন মানুষ জানতো না ভিএফএক্স কি, ঠিক আছে? সেটাই ওই সময় হচ্ছে আমি যতটুকু পারছি আমার নলেজ দিয়ে করছি একা একা। আমার ওই সময় মনে হয় গ্রাফিক্স কার্ডও ভালো ছিল না, তো ওই সময় করাটা যে কত টাফ ছিল, আমার যে পিসি কতবার ক্র্যাশ হয়েছে। বাট ওই সময় একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আসলে, যে কিভাবে কি করা যায়, ঠিক আছে? ওইটা থেকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওই প্রজেক্ট থেকে। এমন হচ্ছে প্ল্যান আছে সামনে এরকম আরো কয়েকটা প্রজেক্ট করব বড় বড়, একটু টাইম নিয়ে অ্যান্ড আরো অ্যাডভান্স ভিএফএক্স দেওয়া। এখন তো অনেকটাই ভালো লেভেল আপনি, তো ওইটাই ইচ্ছা আছে। যেহেতু মাইনক্রাফট নিয়ে খেলা হয়, মাইনক্রাফট তো কয়েকদিন আগে একটা মুভি ট্রেলার রিলিজ করছে, দেখছেন কি অবস্থা? ও কালকে, হ্যাঁ কালকে আমি কি কি গেম খেলি। মাইনক্রাফট মানে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, ওইটার মতো কিছু একটা বানাইতে চাই, ফুল 3D হ্যান্ড পাম্প। মনে হলো জিটিএ বানাইতে পারি, তো আমি জিটিএর দিকে আগে ফোকাস করতাম। জিটিএ বাংলাদেশ এরকম একটা ইয়া থাকবে, কনসেপ্ট থাকবে, ঠিক আছে? জিটিএ 6 যখন রিলিজ হবে ওই টাইমের আশেপাশেই হচ্ছে আমি ওইটা রিলিজ দেবো, যেন টাইমিংটা ম্যাচ করে অ্যান্ড পারফেক্ট ভাবে আমি একটা ইয়া করতে পারি, একটা পারফেক্ট টাইমিং এ একটা আপলোড দিতে পারি, অ্যান্ড এটা হিট না থাকুই যাবে। কারণ কস্টিং ও বেশি হবে, এফোর্ট ও বেশি দিতে হবে, টাইম ও যাবে, তো ওই হিসেবে আর বাংলাদেশে তো ভালো কন্টেন্টের এমনি কদর নাই, তো ওই সময় করলে মেবি ওটা বেটার হবে। বিশেষ করে কান্না আসে যখন ইয়া বাংলাদেশের গেমিং সেকশনের যে ট্রেন্ডিং পেজটা দেখি, ওই তো ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার দিয়ে পড়া সব গ্রানি আর ফ্রি ফায়ার, গ্রানি স্কিভিটি টয়লেট স্কিভিটি আল্লাহ, এই ব্রেন রট কেমন ভাবে ছড়াই গেছে, একদম অবস্থা খারাপ সব জায়গায়। তো ওটা নিয়ে আমরা কথা বলবো, ছোট ছোট বাচ্চারা ওরা লাইক ফ্রি ফায়ার দেখতে থাকে সারাদিন। মিস্টার ট্রিপলার ফেভারিট ইউটিউবার গেমিং। বাট যদি এটা নিয়ে যদি আমরা একটু ডিটেইলস এ যাই, যে যতই আমরা হেট করি ফ্রি ফায়ার ক্রিয়েটরস, বা হেট বা আমরা আমাদের টাইপের না বা আমরা রিলেট করতে পারি না, কিন্তু এরা কিন্তু ঠিকই ফেম আর ডিলস এন্ড এভরিথিং কিন্তু এরাই নিতেছে। কারণ এই যে আমাদের টোটাল গেমিং রে তো চিনেন সবাই ইন্ডিয়ার, তো ওরা কিন্তু কেউ দেখতে পারতো না, কিন্তু এখন সে ফেস ক্যাম রিস্ক্যাম করার পরে এখন কিন্তু ভালোই সব ইভেন্টে যায়, সব জায়গায় ইনভাইটেড হয়, দামও আছে ভালো। তো আপনার কি মনে হয় না যে নাম্বার ম্যাটার করে? এখন ম্যাটার করে অডিয়েন্স, অ্যাকচুয়ালি নাম্বার যেরকমই হোক, এখন কেউ হচ্ছে লাইক হইতে পারে কারো বাচ্চা অডিয়েন্স থাকে, ঠিক আছে, গেমিং এর যে শুধু বাচ্চারা দেখে, ঠিক আছে? আর বাচ্চারা হচ্ছে সবচেয়ে বেশি যেটা করতে পারে, ভিউজ দিতে পারে, ওয়াচ টাইম দিতে পারে। বাচ্চাদের একটা মাইন্ডসেট কিরকম থাকে যে ওরা যদি একটা ভিডিও ভালো লাগে ওরা 100 বার দেখবে, প্রতিদিন খাওয়ার সময় ওইটাই দেখবে, ভালো লাগতেছে না ওই ভিডিওতে দেখবে, যেটা ভালো লাগে ওইটা বারবার দেখতে থাকে।
তো ওরা হচ্ছে ভিউস এর দিক দিয়ে বাড়া যায়। তোমরা যদি একটা ইয়া চেক করো যে ইউটিউবিং এর কোন সাইটটাতে সবচেয়ে বেশি ভিউস আছে, ওইটা হচ্ছে কিডস সাইটে। ইয়া 300-400 মিলিয়ন সবচেয়ে ভিউড একটা ভিডিও হচ্ছে একটা কিডস ভিডিও, ওদের মানে 600-700 মিলিয়ন নরমাল রিপিটে মানুষ চালায় বাচ্চাদেরকে দেখানোর জন্য। ইয়া ইয়া কোকোমেলন এইসব এইসব স্টাফে সবচেয়ে বেশি চলতেছে, কারণ হচ্ছে বাচ্চারা যেটা ভালো লাগে ওইটাই বারবার দেখতে থাকে। তো এই ক্ষেত্রে গেমিং যেহেতু গেমস বাচ্চারা পছন্দ করে, ওই ক্ষেত্রে যদি ওরকম মানে ওরকম কমেন্টারি দেওয়া যদি বাচ্চাদেরকে টার্গেট করা হয়, ইয়া ডেফিনেটলি ভিউজ পাওয়া যায়। বাট একটা যে সোশ্যাল রেসপেক্ট থাকে ওইটা কিন্তু পাওয়া যায় না, কারণ এনগেজমেন্ট থাকে না। স্যাটিসফ্যাকশন একজন নাম বলবো এখন রাকিব, একজন নাম বলবো রাকিব ভাবে, ঠিক আছে প্রত্যেকটা কান্ট্রি থেকে মানে একটা ভিডিও যেটা বানাইছিল যে প্রত্যেকটা, আচ্ছা তো প্রত্যেকটা কান্ট্রি থেকে লাইক ইউটিউবারদেরকে ইনভাইট করতো, ঠিক আছে। এখন বাংলাদেশে সবচেয়ে সাবস্ক্রাইবার ওয়ালা ছিল রাকিব হোসেন, দেশের মানুষও গেছে কিন্তু বাংলাদেশে যেতে পারলো না। হ্যাঁ বাংলাদেশ থেকে কন্টাক্ট করছিল, আমরা আমরা সবাই তো এটা জানি যে কন্টাক্ট করছিল, বাট তারপরে কি হয়েছে নো আইডিয়া, কিছু একটা হয়েছে যেটাতে লাইক ও আচ্ছা ক্রিঞ্জ। আমার যেটা সবচেয়ে মনে হয় নাদির অন দা গুগল সবচেয়ে বেশি ভালো হইতো, আর ইংলিশও ভালো যায় ঠিক মতো খেলেও আসতে পারতো, তো ফিটনেসও ভালো অনেক। হ্যাঁ বাট ও আন্ডাররেটেড, আন্ডাররেটেড এত লাইক বাইরে ফরেন মানুষ অত সহজে খুঁজে পাবে না ওকে, ঠিক আছে। মানে নাদির অন দা গো হচ্ছে অনেক আগে থেকে কন্টেন্ট বানায়, ও ফেমাস হওয়ার আগে থেকে আমি অনেক আগে থেকে দেখছি যে কন্টেন্ট বানাইতেছে। আমি ওর ইংলিশ তারপর হঠাৎ করে আর কি কয়েকটা যখন নাকি মানে শেয়ার টেয়ার হইছে মানুষের চোখে আসছে ভালো লাগছে, ও হচ্ছে জেনুইন একটা ভ্লগার যে কিনা অ্যাকচুয়ালি ভালো ট্রাভেল করতে পছন্দ করে। ইয়া 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 আর সবচেয়ে বড় কথা ওর ভিসা ছিল, ও যাইতে পারত। রাকিব হোসেনের ভিসা আছে নাকি আমি আসলে সন্দেহ হই একটু, মনে হয় না বাংলাদেশে রাকিব হোসেন ইংলিশ পারে কিনা। আরে এটা এটা কোশ্চেন করে এন আইডিয়া আছে কিনা ওর। আরে ওই দিনকার আমি স্ট্রিম করতেছিলাম না 24 আওয়ার, তো আমি সাববের ভিডিও দেখছি, তো অন্য অন্য ক্রিয়েটরের ভিডিও দেখছি, ওর ভিডিও আমি পজ করেও দেখছি, ভাই আমার স্ট্রিমটা ব্লক করে দিছে। আমি বুঝলাম না মানে কি লাগাইছে, কি ভাই এমন কি কপিরাইট লাগাইছে ওর ভিডিও স্ট্রিম ব্লক করে দিতে। হ্যাঁ আমার মনে হয় মানুষ ওর উপরে রোস্ট মোস্ট বানায় তো এই জন্য অনেক স্ট্রিক্ট কিছু ওই যে কোম্পানির সাথে মেবি মডারেশন মনে হয় এটা মানে স্ট্রিক্ট অনেক। ওই স্পিডের স্পিডটা কিন্তু সেম কাই নাই ছিল, দেখেন আপনি কিন্তু স্পিডটা স্ট্রিম করার সময় কিন্তু ব্লক করছিল। হ্যাঁ তো নো আইডিয়া অ্যাবাউট দিস, ওটা জানাও দরকার নাই ভাই, ওর ভাইরাস ওর চ্যানেলের আশেপাশে গেলেই ভাইরাস ভাই। তো আমরা মেইন টপিক যেটা আমাদের, আমরা তো অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা জানতে চাই সাব্বির ভাই আপনি কি অ্যানিমে দেখেন? মোস্ট রিসেন্ট হচ্ছে আমি কিছু অ্যানিমে রিওয়াজ দিছিলাম, নরাগামি একটা অ্যানিমে আছে, এটা কেউ দেখছো? আমি আমি দেখি না, নাম শুনছি নরাগামিটা। আমি নরাগামিটা আমি হচ্ছে লাস্ট 3 বছর আগে দেখছিলাম, তো আমি আরেকবার রিওয়াজ দিতেছি। ওইটার সাউন্ডট্র্যাকটা মানে একটু ভিন্ন অন্য অন্য অ্যানিমে অ্যানিমের সাউন্ডট্র্যাক থেকে একটু ভিন্ন স্টাইলের, তো আমার ওইটার সাউন্ডট্র্যাকটা অনেক ক্যাচি লাগছে, তো আমার হঠাৎ করে মনে পড়লো তো দেখতে গেছিলাম। ও আরেকটা কাহিনী হইছে, 9 অ্যানিমে চলে গেছে। আবার দেখার জন্য ঢুকছি দেখেছে 9 অ্যানিমে আর নাই, অনেকগুলো সাইট উড়ে গেছে। হাই
এন্ড ওই যে উইথ খলিফার ওইটা দিয়ে রাখছিল সি ইউ अगेन ওইটা হ্যাঁ উইথ ওই যে জাপানে কাইন্ড অফ স্যাড জাপানে ওই যে অ্যানিমে লিক হয়ে গেছিল না এই কারণে মেবি সব হ্যাকার করে দিয়েছে এর আগে আমি ওই যে আরেকটা ওয়েবসাইট ছিল কিস অ্যানিমে ওইটা তো দেখতাম ওজি ওইটা ওইটা ওটা হ্যাঁ ওজিটা ওইটাতেও চলে গেছে আমার অনেক লিস্ট ছিল ওগুলাতেই তো আমি লিস্ট বানায় রাখতাম এই যে গোগো অ্যানিমে অ্যানিমে দেখছেন কখনো গোগো অ্যানিমে ছিল কোনটা গোগো ওটা ডাউনলোড করা যায় হ্যাঁ ওটা ছিল ওটার আগে কিস অ্যানিমের আগে গোগো অ্যানিমে হ্যাঁ হ্যাঁ গোগো অ্যানিমে ওটা ওটাও তো ওটাও কি উড়ে গেছে নাকি সব উড়তে উড়তে আসতেছে আমি দেখতাম জোরোতে জোরোটা উড়ে গেছে জোরের পরে তো হাই আসলো না না জোরের পরে আসছে অ্যানি ওয়াচ না জানো কি হ্যাঁ অ্যানি ওয়াচ অ্যানি ওয়াচ উড়ছে তারপরে হাই আসলো ক্রেজি তো আপনার ফেভারিট অ্যানিমে কোনটা অল টাইম মানে সব থেকে ফেভারিট অল টাইম ফেভারিট হচ্ছে আমার ফার্স্ট অ্যানিমে সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান এর আগে আমি হ্যাঁ ওয়ান পাঞ্চ আমি বলি কি হয়েছে তো আমি অ্যানিমে ডিসকভার করছি হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান দিয়ে এর আগে আমি অ্যানিমে মানে আমি জানতাম না যে হোয়াট দ্য হেল ইজ অ্যানিমে এটা যে একটা জনরা ঠিক আছে আমি ডোরেমন দেখছি শিনচ্যান দেখছি দেয়ার ওগুলোও অ্যানিমে বাট আমি জানতাম না ওগুলো অ্যানিমে কার্টুন কার্টুন এর আগে মেবি সিএনএ ড্রাগন বলতে দেখাইতো তো ড্রাগন বলতে দেখতাম অনেক কিছু কিছু এপিসোড দেখছি তো আমি অ্যাকচুয়ালি অ্যানিমেটা ডিসকভার করছি হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান দিয়ে কিভাবে ইউটিউবে হচ্ছে একটা ভিডিও আপলোড হয়েছিল ওয়ান পাঞ্চ ম্যানের ফাইট সিনের গোকুর সাথে ওটা নাকি ব্রো ওই ওই ফ্যানের ওগুলো না আচ্ছা ওয়ান পাঞ্চ ম্যান আর হচ্ছে ওর নাম ওর নামটা মনে পড়ছে জেনোস ওই যে পাঞ্চ মারে হ্যাঁ জেনোস এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ জেনোস আর ইয়া সাইতামা সাইতামা ওদের দুইজনের মারামারির একটা 4K 60 FPS সিন ছিল তো যেহেতু লাইক আমি কখনো অ্যানিমে দেখি নাই তো আমার না অনেক কুল লাগতো অ্যানিমেশন গুলো এই যে এইভাবে করে ওয়াবল করে ফাইটে যেতেছে লাইক অনেক বাজেট অ্যানিমেশন তো দেখ আমার মাইন্ড ব্লোন হয়ে গেছে এত কুল লাগতো তো সবকিছু ঠিক আছে পাঞ্চ করে কিছুদিন পরে রিয়াকশন গুলো এইভাবে করে হাওয়া উড়ে যেতেছে ঠিক আছে আমার তো অনেক কুল লাগছে ওভার পাওয়ার লাগছে আমি আই ওয়াজ লাইক যে হ্যাঁ এইসব টাইপের জিনিস তো জোস লাইক যদি কেউ রিয়েল লাইফে করতে চায় এগুলো কখনো রিয়েলিস্টিক লাগবে না বাট অ্যানিমেতে সবকিছু ওভার পাওয়ার করা যায় চাইলে অনেক জোস ভাবে দেখানো যায় তারপর থেকে মানে ওভার পাওয়ারের প্রতি আমার একটা ভালোবাসা জায়গা ওঠে ঠিক আছে আমার ওভার পাওয়ার অ্যানিমেগুলো অনেক জোস লাগে যেমন আরেকটা আছে মব সাইকো ওভার পাওয়ার থাকে তারপর আরো কয়েকটা আছে আমার ঠিক মন নেই কয়েকটা ডেভিল অ্যানিমে আছে আমার এই গোজোই তো ওভার পাওয়ার হ্যাঁ গোজো ও তো সিক্রেট থাকে বাট এরকম ওভার পাওয়ার অ্যানিমে গুলো খুব মজা লাগে আমার কাছে দেখতে মারামারি গুলা অ্যান্ড আমি দেখলাম যে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন ওয়ান আসছে সিজন ওয়ান তো 12 এপিসোড সিজন টুটা হচ্ছে পুরা নষ্ট করে ফেলছে অ্যানিমেশনের দিক দিয়ে বাট সিজন থ্রিটার মধ্যে আমি মাঙ্গা পড়ছি সিজন থ্রিটা হচ্ছে এত জোস করছে ঠিক আছে গারো আর হচ্ছে সাইটামার ফাইভ ঠিক আছে ওরা হচ্ছে মার্সে না স্যাটার্নে মনে হয় মারামারি করে আমি স্পয়লার দিচ্ছি না তো এটা এত জোস হয়েছে আমার মনে হয় এই অ্যানিমেটা এই বছর আসার কথা ছিল বাট আনফরচুনেটলি আসে নাই ডিলে হয়ে গেছে বাট এটা যখন আসবে আমার মনে হয় ওয়ান পাঞ্চ ম্যানের কমিউনিটি পুরো কাইপা উঠবে আবার ওইটা এত জোস একটা সিন ছিল আমি চিল্লে উঠছি মাঙ্গা পড়তেছি মানে মাঙ্গা পড়তে পড়তে চিল্লে উঠছি মনে হয় আমি কিছু ইয়া মুভিং সিন দেখতেছি অনেক জোস ছিল ওটা যে পরিমাণে হয়েছে ওই সিনটা আমার তো ওয়ান পাঞ্চ ম্যানের মধ্যে আমার জেনোস রেও ভাই জোস লাগে আমার ওর ক্যারেক্টারটা কেমন যেন স্টাইলিশ খুব ইন্টেলিজেন্ট হ্যাঁ ও স্টাইলিশ প্লাস হচ্ছে ও অনেক আর রেসপেক্টেড আর কি হিরোজদের মধ্যে অনেক রেসপেক্টেড বাট যখন নাকি দেখাইতে সাইতামার সাথে এর সাথে ইম্পসিবল এস র্যাঙ্কের হিরো বি র্যাঙ্কের সাথে লাইক সবাই লাইক উইয়ার্ড ফিল করে বাট এই জিনিসটাই জোস লাগে কারণ সাইতামাই শুধু জানে যে সরি জানোসি কিন্তু জানে শুধু সাইতামার পাওয়ার কি জিনিসটা কুল লাগে আমার কাছে আচ্ছা সাব্বির তুমি কি মানে আগে যেরকম মানে গেম খেলতা এখনো কি আগে মানে আগের মতনই গেম খেলো গেম রাইট তো ডেফিনেটলি আগের মতো তো খেলা হয় না কারণ
এখন হচ্ছে আমি পাশাপাশি কাজ করতেছি, পাশাপাশি ভিএফএক্স এর কাজ করা, তো বেশিরভাগই আমার হচ্ছে কিছু ঘন্টা আমার কাজে দিতে হয়, কিছু ঘন্টা আমি নিজের জন্য রাখি। তো নিজের জন্য যে টাইমগুলো রাখি ওই সময় হচ্ছে গেম খেলি, স্পেশালি এখন আজকাল ব্রল হালা খেলতেছি, ফাইটিং গেম ফ্রেন্ডসদের সাথে। ব্রল হালা কিন্তু ভাই অ্যাডিক্টিভ আছে, ভালো। আমি কিন্তু অনেক ভালো প্লেয়ার, খেলতে দিলে খেলতে পারো আমার সাথে, খেলবো খেলবো সমস্যা। ওকে, ব্রল হালা খেলি, দেন হচ্ছে মাইনক্রাফট মাঝে মাঝে খেলি, লাইক মর্টর লাগে, মজা লাগে, ঠিক আছে। এখনো মাইনক্রাফট খেলতেছি, লাইক জোর লাগে এখনো, অনেক অ্যাডিক্টিভ, রাইট। আমি জানতে চাই মানে ভ্যালোরেন্ট আসলে কেন আপনার টাইপের না, নাকি কেন? ইটস লাইক কোন শুটিং গেমই আমার টাইপের না, লাইক যেগুলোতে লাইক সই করে অনেক অ্যাকুরেসি দিয়ে মারামারি করা লাগে, ওগুলো মনে হয় না আমার টাইপের। ওগুলো লাইক আমি মনে হয় যে আমার ব্রেনে যত প্রেশার পড়ে, যেগুলোতে লাইক আমি আমার মতো রিল্যাক্স করতে পারি, আমার আমার মতো মারামারি করতে পারি। যেমন মাইনক্রাফট আমি চাইলে নর্মালিও থাকতে পারি, চাইলে আমি অ্যাগ্রেসিভ ভাবে মারামারিও করতে যেতে পারি, লাইক সবকিছু আমার উপর ডিপেন্ড করে। বাট এইসব ফাইটিং যেসব গেম গুলো আছে না, এগুলো লাইক ফোর্স করো সবসময় মাইন্ড অ্যাক্টিভ রাখাতে, সিরিয়াস গেম, এগুলো হচ্ছে লাইক ট্রাই হার্ড গেম। হ্যাঁ হ্যাঁ, অনেক টায়ারিং হয়ে যায় আমার তো ভাই। আমি একবার খেলছি ভাই 45 মিনিট একটা ম্যাচ, ব্রো আই বলছি নো ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমার মাফ করো। হ্যাঁ, ইজ দ্যাট টু মাচ প্রেসার ফর আওয়ার লিটল ব্রেন ভাই? সে অনুযায়ী একটু ফ্রি ফায়ারটা ভালো আছে, কারণ 10 মিনিটে ম্যাচ শেষ। আমি একবার ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইছি, আমার উপরে 10টা না হয় ভিডিও আসছে রোস্টিং এর। আগে আমার একটা চ্যানেল ছিল যেখানে আমি বাংলাদেশ মানে বাংলায় ভিডিও বানাইতাম গেমিং এ। তো একবার আমি জাস্ট নর্মাল আমি একা একা খেলতেছি ফ্রি ফায়ার, আমি জানতাম যে ফ্রি ফায়ার ভিউজ আছে, কিন্তু আমি জানতাম না যে এত চলে যাবে। তো আমি জাস্ট খেলছি, খেলার পরে এমনি এমনি বলতেছি যে কি ড্রাগ মারলে এদিকে যায় ওদিকে যায়, কি গেম এসব বলছি। ফেসবুকে ছাইরা দেখি যে ভাই 1-1.5 লাখ ভিউজই পড়ছে, আর মানুষ আমার মানে আমার মেসেজ করে, আমার মেসেজ করে ভাই তোরে পাইলে তোরে খুন করমু, তোরে এই করমু সেই করমু, ভাই কার আয়রা কেন? সর্বপ্রথম ফ্রি ফায়ার একটা টক্সিক গেম, দ্বিতীয়ত তুমি জেনে সার্চ ফেসবুক ওই জায়গাটা টক্সিক, তো টক্সিক টক্সিক। আমি ইয়া ইয়া ডেফিনেটলি মানে ফেসবুক তো আমি দেখছি, লাইক একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলবা ভাইরাল, তুমি সেকেন্ডের মধ্যে ভাইরাল। আমি লাইক কি বলে আমি একটা কন্ট্রোভার্সিতে রিয়্যাক্ট করছি ভাইরাল, ঠিক আছে আমার ভিডিও ভাইরাল, তারপর আমি যাই একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলবো ভাইরাল, কন্ট্রোভার্সি করছি। হ্যাঁ ভাই রোস্ট করবা দেখবা ভাইরাল, রোস্ট ভালো চলে যে কোনো কিছু। হ্যাঁ লাইক ফেসবুক জায়গাটাই এরকম, ওরা হচ্ছে একজন আরেকজন নামে কথা বলতে খুব পছন্দ করে, একজন আরেকজন মেনশন দিয়ে ভরালে দেখ এর নামে কি বলছে, এই সেই এই সেই, এগুলো করতে করতে চলে। বিগ বস, বাংলাদেশের বিগ বস ফেসবুক আসলেই। সব লং অ্যানিমের মধ্যে কোন কোন অ্যানিমেটা ভালো লাগছে, মানে লং তো অনেক অ্যানিমেই আছে। ইন্টারেস্টিং, আচ্ছা আমি সবগুলো তো দেখি নেই, আমি ট্রাই করছি ওয়ান পিস শেষ করার, পারি নেই আমি, তাও ইয়া 900 এপিসোড আছে, সো অনেকটাই। আমি ফেরিটেল দেখছি, ফেরিটেল 700 এপিসোড অর সামথিং,
হ্যাঁ, এন্ড দেন নারুতো দেখছি, নারুতো নারুতো শিপুদেন, এন্ড হচ্ছে বোরুটো মনে হয় 200 এপিসোড মনে হয় দেখছি। আর ওইটা 200 তো শেষই হয়ে গেল, 200 তেই তো মনে হয় শেষ না, 220 এর দিকে গেছে এরকম। আমি মনে নাই, আমি বেশি একটা দেখি নাই, কারণ ডাবিং ছিল না ওই সময় যখন রিলিজ হইতেছিল। আর হচ্ছে আর কি লং অ্যানিমে দেখছি, ড্রাগন বল, ড্রাগন বল, ড্রাগন বল জি, ড্রাগন বল সুপার। আই থিঙ্ক আমি ড্রাগন বল সুপারটা খুব পছন্দ করছি, বাট এর থেকেও বেশি নারুতো শিপুদেনটা লাস্টের দিকটা খুব পছন্দ করছে, লাস্টের যে ইয়াটা ওইটা লাইক সবকিছু, হ্যাঁ সবকিছু যে কানেক্টেড হইতেছিল না নারুতো শিপুদেনে, যখন ওয়ার্ল্ড ওয়ার হইতেছিল, ওদের ওয়ার্ল্ড যখন হইতেছিল, তখন যে প্রত্যেকটা স্টোরি কানেক্টেড হইতেছিল, এটা এত জোস লাগছে, মানে মাইন্ড ব্লোয়িং ছিল সত্যি কথা বলতে। আর কি আছে, ব্ল্যাক ক্লোভার এটাও লং আছে, ব্লিচ, ব্লিচ এটাও অনেকটা দেখছি, মাই হিরো ব্লিচ, ও আচ্ছা হ্যাঁ ব্লিচ, ব্লিচ আমি মানে 300 এপিসোড অর সামথিং দেখছি, এটা আমার কন্টিনিউ করার ইচ্ছা আছে, বাট এটা বেশি একটু বেশি ভিনটেজ লাগছে আমার কাছে, হ্যাঁ একটু বেশি ওল্ড স্টাইল, ওল্ড স্টাইল লাগে, হ্যাঁ হ্যাঁ। তো ওদের একটা ক্যারেক্টার ছিল মেবি ফিমেল, রিকু অর সামথিং, রিকু ব্লিচ আছে, রিকু অর সামথিং, রুকিয়া, অনেক জোস করে বানানো। আচ্ছা ওয়ান পিস এর আমার কোন আর্টটা সবচেয়ে বেশি পছন্দ, এটা ভাবা লাগবে, ওয়ান পিস এর আমি একটা জিনিস যেটা হেট করি না, ওইটা হচ্ছে লাইক কিছু কিছু আর্ট প্রচুর টানে, কিছু কিছু আর্ট আছে আমি লাইক ফাক দ্যাট শিট, আমি 3-4 এপিসোড স্কিপ করে ফেলি, কারণ হচ্ছে আমি আর পারতাছি না নিতে। ওকে, আর নারুতোর যে কাহিনী ওইটা হচ্ছে লাইক অনেক ফিলার আছে, বাট ওগুলা থ্যাঙ্কফুলি ভালোভাবে স্কিপ করা যায়, বাট ওয়ান পিসে ফিলার খুব কম। তো তুমি কোশ্চেনটা ছিল নারুতো নাকি ইয়া ওয়ান পিস, কোনটা ফেভারিট বা কোনটাকে একটু উপরে রাখবে, কোনটা বেটার? কমেন্টে আজকে যুদ্ধ লাগবে। আচ্ছা স্টোরি ওয়াইজ কোনটা বেশি ভালো লাগে, এটা 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 বলে অনেক দূর আগায়, স্টোরি ওয়াইজ মানে গল্প কোনটা বেশি এপিক ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, আমি আমি জাস্ট আমার পার্সপেক্টিভটা বলবো, আমি কিন্তু ওয়ান পিস এখনো শেষ করি নাই, আমি হচ্ছে ওই যে ওয়ানো, ওই যে ওয়ানো, হ্যাঁ ওয়ানো আর্কে আছে, ওয়ানো আর্কের একটু আগে, ওয়ানো আর্কের কিছু এপিসোড দেখছি, তো ওয়ানো আর্কের দিকে আমার অ্যানিমেশন গুলো খুবই জোস, ঠিক আছে ওই ওই পার্ট গুলোতে যাইনি, আই থিঙ্ক ওই পার্ট গুলো দেখার পরে আমার মেবি অপিনিয়ন চেঞ্জ হতে পারে, বাট রাইট নাও নারুতো আই গেস টপে রাখবো আমি, নারুতোর এন্ডিং হইছে তো, নারুতো কমপ্লিট, শাবাশ ভাই শাবাশ, আমি বোরুটোতে যাব না কারণ বোরুটো টোটাল না, ওটা আলাদা, জাস্ট নারুতো, জাস্ট নারুতো, নারুতো না নারুতো শিপুদেন, ইয়েস আমি ইয়া দিব উইদাউট ফিলার আর কি, ফিলার গুলো বাদ দিয়ে যদি দেখে আই থিঙ্ক ইটস এ প্রিটি গুড অ্যানিমে, হ্যাঁ এটা সবকিছু আর একটা তো প্যাকেজ, আমি তো সেদিনকার একটা রিল দেখছি নারুতোর, ওই যে নারুতো ওর ওর বাপের সাথে দেখা হয় ওই সময় ওইটা ভাই আমি দেখি লিটারালি রাতে কাঁদে দিছি ভাই, আমার গলা শুকাইছিল ঠিক আছে, মনে হইতেছিল আমি পানি খাই নাই, বাট যখন নাকি লাইক ওর বাবারে গুড বাই দিচ্ছিল তখন লাইক আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে, Damn, I am actually crying. তাও আবার একটা কার্টুন দেখে দি, আমার খুবই ইমোশনাল ছিল, হ্যাঁ লাইক যখন এই জিনিসটা রিয়েলাইজ করছি যে হ্যাঁ আমি একটা অ্যানিমেশন দেখে কান্না করতেছি লিটারালি, এত ইমোশনালি আমার ভিতরে ঢুকছে। ওয়ান পিস দেখে কি, ইট ওয়াজ রিয়েলি হার্ড, ওয়ান পিস দেখে কি এমন হইছে?
ওয়ান পিসে রবিন, ও ইয়েস, নিকো রবিন, ডেনিস লোবি, ওই জায়গায় একবার, হ্যাঁ তখন নাকি ও বলছিল আই ওয়ান্ট টু লিভ, চিল্লা উঠছিল আই ওয়ান্ট টু লিভ, হ্যাঁ ওটা তো হার্ড, ওইটা তো আমার এক ফোঁটা পানি পড়ছিল চোখে। আচ্ছা লয়ের ব্যাক স্টোরি কেমন লাগলো? ওটা তো অনেক মাইন্ড ব্লোয়িং ছিল ল, ওই যে শ্যাম ল জন কি শ্যাম বলছে যে টুপি পরে থাকে আর টেলিপোর্ট করতে পারে একজন ল শ্যাম বলছে, ওই আমার ক্যারেক্টারের কথা মন নাই, ওই যে ইয়া হইতে পারে ট্রান্সফর্ম করতে পারে, না 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 ট্রান্সফর্ম করতে পারে না, একটা টুপি পরে তলোয়ার থাকে একটা বড় অর্থেক বড় তলোয়ার, ল ওয়ান পিস লিখে সার্চ দিলে আসবে, অনেক পপুলার ক্যারেক্টার, পপুলার ক্যারেক্টার, আমার নামটা মনে আছে, আমার লুক মুখটা দেখতে মনে মনে পড়বে, ল সার্চ দিলে চিনবে, ও আচ্ছা আচ্ছা গট ইট গট ইট গট ইট, ও তো ডক্টর ডক্টর, হ্যাঁ 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 ডক্টর, ও তো ইয়ার সাথে নর্টের সাথে কাজ করছে, হুম হুম হুম, আচ্ছা আমি সরি লুফির সাথে লুফির টিমের সাথে, হ্যাঁ লুফির সাথে অ্যালায়েন্সে ছিল, অ্যালায়েন্সে ছিল, হ্যাঁ ও অনেক ভালো আছে, লাইক হি ইজ এ গুড গাই, আর যে কাইন্ড অফ নিউট্রাল থাকে বাট ও খারাপ কেউ না, না খারাপ কেউ না, আর যে ব্যাক স্টোরিটা ওইটা আমাকে অনেক শক করছিল, অনেক করোনা করোনা আছে না, করোনার সাথে মিলে যেতেছিল ব্যাক স্টোরিটা, আমি আবার দেখছি আমি কিছু করোনার টাইমে আবার দেখছি, তাই আমি বলতেছি 2014-12 সালে দিয়ে করোনাকে কিভাবে প্রেডিক্ট করলো, ওই দিক দিয়ে আমি অনেক অনেক কনফিউজ হয়ে গেছিলাম, অনেক অনেক ওই যে হোয়াইট কালার একটা ডিজিজ থাকে রাইট, হ্যাঁ হ্যাঁ ওই যে ছড়ায় যায় স্প্রেড হয়, ও ও গাই শুধু থাকে ওদিকে সবাই মরে যায়, হ্যাঁ 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 ওইটা অনেক ইয়া ছিল, ইউনিক ছিল, ও বাই দ্য ওয়ে আর দুজন কি তো ওয়ান পিস দেখে নাই সো রিলেট করতে পারতো, ও আচ্ছা এইজন্য চুপ আছে বাস, এইজন্য আমি খালি 35 এপিসোড দেখছি কিন্তু সব ক্যারেক্টার চিনি ভাই, কোনোটা বাদ নাই, তো আমরা একটু আবার গেমিং এর দিকে আসি, একটু অ্যানিমে একটু গেমিং, সো সাব্বির ভাই আপনার ফার্স্ট যে গেমটা সেটা কোনটা ছিল যেটা সবার প্রথমে খেলছেন? হ্যাঁ ওই যে নোকিয়ার সাব গেমটা, না অনলাইন গেম, না না পিসি গেম, অনলাইন গেম, পিসি গেম অবভিয়াসলি জিটিএ ভাইস সিটি খেলছিলাম ফার্স্টে, আমার মামার কম্পিউটার ছিল তখন, ছোটখাটো গেম ছিল, লাইক ওই কেক কেক গেমের মধ্যেই তিনটা গেম ছিল, কোন সেন্সরশিপ থাকে না, অন্য অন্য মানে যেগুলা স্পেসিফিক রিজিয়নের ওগুলোতে কোনো সেন্সরশিপ নেই, ওগুলা যেমনি ইচ্ছা গালি দিত, আর যেটা কিনা ওভারঅল বাংলা ওইটা তাও একটু ভালো ছিল, নর্মাল ছিল, গালি গালি কম করত। আর সবথেকে ফেভারিট গেম আজ পর্যন্ত যেগুলো খেলছ, ফেভারিট গেম যেটা যে কোনো সময় গেমস নস্টালজিয়া হিট করে এরকম গেম, নস্টালজিয়া হিট করে তাহলে তো আমার রেট্রো গেমের কথা বলা লাগবে, রেট্রো গেমের মধ্যে হচ্ছে ইয়া একটা গেম আছে আইল্যান্ড, জাস্ট নাম হচ্ছে আইল্যান্ড, আইল্যান্ড 3 খেলছো? তো আমাদের সময় হচ্ছে মানে এই গেমটা হচ্ছে ইয়া আমি বলি, আমাদের ছোট যখন ছিলাম তখন হচ্ছে আমার আব্বু একটা টিভি বক্স আনছিল, টিভি গেম বলে ওগুলাকে, ঠিক আছে, ওই বক্সের মধ্যে থাকে চার পাঁচ ক্যাসেট, হ্যাঁ 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 হেলছে, হ্যাঁ ওই ক্যাসেট গুলো ঢুকাইলে গেম গুলো আসে, ঠিক আছে, তো ওইগুলোর একটা কাহিনী কি ওগুলোর মধ্যে পাঁচটা গেম থাকে, এন্ড ওগুলো হচ্ছে লাইক এক এক ক্যাসেটে এক এক রকম থাকে, তো কিছু ক্যাসেটে থাকে কি একটা নতুন গেম থাকে দুইটা পুরান গেম থাকে, তো মানে প্রত্যেকবার চুজ করা লাগে যে আমি কি একটা নতুন গেমের লেগে দুইটা পুরান গেম ওলা ক্যাসেট নিবো কিনা, নাকি চারটা নতুন গেম থাকবে একটা পুরান গেম, এরকম ভাবে খালি প্রত্যেকবার ডিসিশন নেওয়া লাগে, ঠিক আছে, ওরকম ভাবে ক্যাসেট কেনা লাগতো, তো ওইগুলোর মধ্যে একটা গেম পাইছিলাম আইল্যান্ড 3, তো ওইটা আমার মানে ওইটা আমি সবসময় আমার বড় ভাইরে খেলতে দেখতাম, আমি নিজেও খেলতাম, অ্যান্ড
এটার মধ্যে লাইক তিনটা লাইফ থাকতো, এন্ড লাস্ট পর্যন্ত যাওয়া লাগতো, বক থাকতো আর কি প্রত্যেকটা আইল্যান্ডের শেষে। তো এটা খুবই মানে ওল্ড একটা গেম, সো আমি মনে হয় না কি বেশি একটা বেশি মানুষ চিনবে, বাট ওইটা খুব মজা লাগতো ওই সময়, খুবই নস্টালজিক ফিল দিত এই গেমটা। এই যে ক্যাশ, আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে লাইক মারিও গেমটা, আরেকটা গেম আছে হাঁস মারা, ওইটা তো জোস, ওইটার ওইটার মেকানিক্স এখনো আমার উইয়ার্ড লাগে, কাইন্ড অফ লাইক টিভির সামনে আমি অ্যাকচুয়ালি সই করতেছি ওইটা লাগতেছে কিনা, এখনো উইয়ার্ড লাগে, বাট ইয়া জোস ছিল। আমি সারপ্রাইজ যে এরকম গেম আর এখন নাই হাসের তার মতো। হ্যাঁ এখন কি আসছে, ভিআর মিআর আসছে, ওইগুলো ছিল ও আসলেই অরিজিনাল ভিআর না, ওইটা মানে ইউনিক ছিল কাইন্ড অফ, ভিআর ভিআর এর মতো না, ভিআর তো আলাদা এক্সপেরিয়েন্স, বাট ওইটার এক্সপেরিয়েন্স আলাদা, লাইক স্ক্রিনে যেখানে তাকাইতেছে ওখানে গুলি করতেছে, হ্যাঁ ফিজিক্যালি গুলি করতেছে ওই জায়গাটায়, ওইটা জোস ছিল। মারিও তো আসেই। আচ্ছা মেইন কোয়েশ্চন দেখি ছিল, ফার্স্ট গেম কোনটা ছিল না, ফেভারিট গেম? আচ্ছা ফেভারিট গেম হচ্ছে এগুলো তো রেট্রো গেম যেগুলো নস্টালজিক ফিল হয়, আর বেশিরভাগ খেলা যেগুলো হয় সেগুলো হচ্ছে মাইনক্রাফট আর ব্রল হালা। আর এমন একটা গেম যেটা কিনা আমার পছন্দ, লাইক অনেক পছন্দ হয়েছে এগুলোর মধ্যে হবে, মানে আমি যেটা রেকমেন্ড করবো সবাইকে ট্রাই করার জন্য, সেটা হচ্ছে ইনসাইড। ঠিক আছে, আইওএস এর একটা গেম পেড, এটা পিসিতেও খেলা যায়। আর হচ্ছে ইনসাইড, ইনসাইড আছে, লিম্বো আছে, এই দুইটা গেম, এগুলো হচ্ছে লাইক কাইন্ড অফ অ্যাডভেঞ্চার পাজল টাইপের গেম, এগুলো খুবই জোস। ঠিক আছে, খুবই লাইক অনেক সুন্দর, মানে ভিজুয়ালের দিকটাও খুবই সুন্দর, প্লাস হচ্ছে কনসেপ্টগুলো খুবই জোস থাকে। আর হচ্ছে কাপ হেড, খুবই গ্রাইন্ডিং একটা গেম, ঠিক আছে, অনেক অনেক প্র্যাকটিস করা লাগে, বাট একটাও না খেলা জোস আছে গেমটা। এগুলো কি মোবাইল গেম? একটা ভাইব আছে, প্লাস হচ্ছে এটা পুরোটা মানে অ্যানিমেটেড, এটা দেখতেও জোস, প্লাস হচ্ছে একটু কঠিন আছে বাট অনেক জোস ভিজুয়াল, প্লাস হচ্ছে মজার আছে। আচ্ছা একটা ভালো কথা, অন দা টপিক অফ গেম আর অ্যানিমে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স অ্যানিমে এর সাথে কোলাব করছে, খবর কি পাইছেন? হ্যাঁ ওয়ান পিস নারুটো সবগুলোর সাথে কোলাব করা শেষ। হ্যাঁ অ্যানিমে এখন পিকে আছে ভাই সব জায়গায়। আদে ইউটিউব চ্যানেলে খুব আদে ইউটিউব চ্যানেল খুলে দেখলে দেখবেন যে একপাশে ওই যে নারুটোর মধ্যে আছে না এন্ড ভ্যালি, একপাশে মাদারা, একপাশে হাশিরামা, ওটাকে রিক্রিয়েট করছে, একপাশে রয়্যাল চ্যালেঞ্জ রয়্যাল চ্যাম্পিয়ন আর একপাশে হলো বারবারিয়ান কিং। ট্রেলারও আছে। আমি তো ইন গেম এর মধ্যে পাইছি এটা, আমি যখন গেম খেলতেছিলাম তখন। আমি জানতাম না অ্যানিমে ক্যারেক্টার ঢুকাইছে নাকি গেমস এর মধ্যে, না কিন্তু অ্যানিমে রেফারেন্স গুলো আছে যেমন নারুতো তার ড্রাগন বল, তারপর এই যে সিনারিটাও আছে কিন্তু অ্যানিমে সিনারি। হ্যাঁ অ্যানিমে মানে আইকন আইকন আই থিং ওনার অনেক অ্যানিমে দেখা শুরু করছে, এছাড়া
তাও কিন্তু ভাই খারাপ না, এখনো কিন্তু মানে ডেড হয়ে যায় নাই গেম এত বছর পরেও। না ডেড হয় না, ডেড হয় না, আমি দুই দিন আগেও দেখছি, আমি বাসে বসেছিলাম গল্প করতেছিলাম, পাশে দিয়ে অ্যাটাকের আওয়াজ আসতেছিল। হ্যাঁ আমার বাসার সামনেই আসে ভাই, আমার বাসার সামনেও আসে, এখনো কিছু মানুষ খেলে। আমি পাবজিও দেখছিলাম ওই দিন, মানে ফ্রেন্ডসরা স্কুলে কিছু করার নাই, খেলতেছে বসে রয় নাই। আরে পোলাপান তো ওই যে পাঁচ দিন খেলে, এই যে একদম ছেড়ে দেয় না কেউ, পাঁচ সাত দিন যে ওই যে নেট ছিল না তখন ভাই মরা মরা অবস্থা হয়ে গেছিল এক একজনের, ফ্রি ফায়ার না খেলতে পেরে। ও ভালো কথা, সাব্বির ভাই ব্ল্যাকআউটের টাইমে কি করছিলেন? ওরা তো যে কষ্টকর দিন গেছে। হ্যাঁ আমিও ইন্টারেস্টেড, তোমরা কি করছো এটা জানার জন্য। আমি আছে না আমার মোবাইলে ক্যান্ডি ক্রাশ নামানো ছিল, আমার ছোট বোন খেলতো নাইস ও ক্যান্ডি ক্রাশ। আমি ক্যান্ডি ক্রাশে 264 লেভেলে ব্রো, এত হার্ড গেম ক্যান্ডি ক্রাশ, ট্রাস্ট মি। মানে প্রথম প্রথম অনেক ইজি থাকে ঠিক আছে, পরে এত ডিফিকাল্টি বাড়ে ঠিক আছে, মুভসগুলা ইয়া করে দেয়, কমায় দেয়, দেন হচ্ছে ডিফিকাল্টি বাড়ায় দেয়, অনেক অনেক রকমের ইয়া থাকে ঠিক আছে, যেগুলো ডিফিট করতে হয়, অনেক রকম ঝামেলা। তো আমি প্রাউড, আমি 264 লেভেলে, আমি প্রো ক্যান্ডি ক্রাশার আমার মনে হয়। এই ক্যান্ডি ক্রাশই একমাত্র গেম যেটা আমি দেখলাম আমার আম্মুকে খেলতে, দুনিয়াতে কি না কোনো গেম খেলতে পারে না, এই ক্যান্ডি ক্রাশটাই পারে, সবাই খেলতে। তোমার আম্মু যদি লাইক 150 লেভেল উপরে থাকে তাইলে শি ইজ এ প্রো গেমার, তোমারও করতে পারবো ক্যান্ডি ক্রাশে। ড্যাম ভাই ইটস এর মানে কঠিন হয়ে যায়, সেই কঠিন হয়ে যায়। আচ্ছা তোমরা কি কি করছো? আচ্ছা আচ্ছা ওটা বলি, হিশাম ভাই থেকে শুরু করি, হিশাম ভাই কি করছেন? সাব্বির ভাই জানতে চাচ্ছে। আমি তো ভাই আমার কিছুই ছিল না, আমার কয়েকটা ওয়েব সিরিজ ছিল আর একটা হিন্দি মুভি ছিল আমার ল্যাপটপে ডাউনলোড করে না পাইরা, মানে ওটা এত দিন হয়ে গেছে যে আমি দেখি নাই, কিন্তু ওটা ফোর্সফুলি আমার দেখা লাগছে। তাও ওই যে শাহিদ কাপুরের একটা মুভি কি জানো, হ্যাঁ ওটা দেখছি। তারপরে তারপরে ওই যে ওয়েব সিরিজ দেখছি যেগুলো আমার দেখার কথা না তাও দেখছি, আর সবগুলো শেষ হয়ে গেছে। পর ভাই 12-13 ঘন্টা ঘুমাইছি, ঘুমাইয়া উঠি, উইঠা একটু পায়চারি করি, এদিকে যাই ওদিকে যাই, খাই আবার ঘুমাই, এছাড়া কোনো কিছু করার ছিল না, কারণ বাইরেও তো যাওয়া যাইতেছে না, বাইরে গেলে পুলিশ, বাইরে গেলে এই সেই, ভিতরেও অবস্থা খারাপ, তো ঘুমই ছিল একমাত্র অস্ত্র। আর পরে তো ডিশলাইন আনছিলাম, ডিশলাইন আমার বাসায় ছিল না কারণ ডিশলাইন কেউ দেখে না, পরে ডিশলাইন আনছি, আইনা একটু খবর দেখছি আর কি, আর কি করার। আমি তো 2 বছর আগে কয়েকটা অ্যানিমে নামা রাখছিলাম, ওগুলো বসে বসে কমপ্লিট করছি। এমন অবস্থা হয়েছে আমার আব্বু, তার মোবাইলে আমি লুডো কিং ইনস্টল করেছি, কিছুক্ষণ পর শুনি ওখানে লুডো শব্দ। নাইস ভাই, এটা ভালো, লুডো খেলা ভালো, সবার সাথে মানে ফ্যামিলির সাথে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারছো ওই সময়। ছোটবেলায় তো নায়িকা নিয়ে ঝগড়া বাজতো যে কোন নায়িকার ঘর আমি নিব, এটা ঠিক, এটা আবার মাঝখানে দীপজলের ছবি থাকতো জায়গায় গুটি পাকা। আগেকার ওজি লুডু। তুমি কি করছো কেন? আমি তো ওই যে বললাম না অ্যানিমে ডাউনলোড করা ছিল, অ্যানিমে গুলো দেখলাম, ভালো অ্যানিমে নামানো ছিল, আমি গুরেন লাগান দেখলাম, অ্যানিমেটা খুবই ইউনিক ছিল, দেখে অনেক এনজয় করছি। সিচুয়েশনের সাথে আমার মিলে গেছিল কেমনে জানি, দুইটাই মানে অনেক পলিটিক্যাল একটা অ্যানিমে ছিল, আমি এক্সপেক্ট করিনি যেরকম যাবে, তো ভালো ছিল। তো সাব্বির ভাই এখন তো গুরেন লাগান, হ্যাঁ গুরেন লাগান, এটা একটা রোবট নিয়ে একটা, হ্যাঁ মাত্র 27টা এপিসোডে মানে পুরো সিরিজ কমপ্লিট A to Z, ভালো আছে, ইংলিশ ডাবটাও ভালো, আমি ডাবেই দেখি। ও এটা মেবি ইয়া দিত কি বলে
টিভিতে আসছিল মি বেটা টিভিতে আসছে এটা মানে সিএনএ দিছিল আমার যতদূর মনে হয় সিএনএ মানে আমারও দেখা দেখা লাগে সিএনএ দিছিল দেখছিলাম মেবি ওল্ড এনিমে না না ভালো আর্টসেল তো ওল্ড লাগতেছে না তেমন 2007 সালের কিন্তু অ্যানিমেটা কিন্তু আর্টসেল দেখে বোঝা যায় না আর্টসেল অ্যানিমেশন অনেক ভালো হ্যাঁ 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 দেখতে পারেন ভালো আছে ছোটর মধ্যে ভালো আচ্ছা আমি একটা কোশ্চেন করি তোমাদের ফেভারিট হাউস কোনটা অ্যানিমের আমার ফেভারিট ডোরেমনের ডোরেমনের আমার শিনচ্যানের লাইক হাউস এর নাম আমার ডোরেমনেরই ভালো লাগে কারণ ওটার ওলি গুলি সব বুঝতে আমি ভাষা বুঝাইতেছি না নট ভাষা আমি ইয়ার কথা বলতেছি যে ইয়া যারা বানায় আর কি রাইটার যেমন ম্যাড হাউস স্টুডিও প্রোডাকশন স্টুডিও ইয়া 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 স্টুডিও আমার ম্যাড হাউস ভালো লাগে আমি স্টুডিওর নাম অতটা ভালো জানি না আমার উইডের অ্যানিমেশন ভালো লাগে তারপর মাপা তো একটু ঝামেলা করে তারপর ঠিক আছে মাপা ঠিক আছে আমার জিবলি ভালো লাগে মোটামুটি জিবলি ঠিক আছে আমার কাছে অ্যাস্থেটিক ম্যাড হাউস মাপা রিসেন্টলি হচ্ছে মানে অনেক কাঁপাইতেছে আমি দেখলাম মাপা কয়েকটা অ্যানিমে দিয়ে ম্যাড হাউস হচ্ছে যে ওয়ান পাঞ্চ ম্যান সিজন ওয়ান যে স্টুডিওটা বানাইছে ওটা ছিল ম্যাড হাউস আমি শর্টস বানাইছিলাম যে ম্যাড হাউস এর যে সিইও ও ম্যাড হাউস ছেড়ে মাপ্পা বানাইছে এই জন্যই এত চেঞ্জেস আসছে ও ভাবছিল যে ইয়া হয়ে গেছে হ্যাঁ না ম্যাড হাউস আগে অনেক ইয়া ছিল মানে অনেক করাপ্টেড ছিল মাপ্পার মতো যে অ্যানিমেটরদের কেমন করে জ্বালাইতো তো সে ভাবছিল যে সে ম্যাড হাউস এরকম করাপ্টেড কোম্পানি ছাইড়ে একটা ভালো একটা কোম্পানি বাই করবে কিন্তু আইরনি মাপ্পাই এখন যা ছিল তাই মাপ্পা হচ্ছে এখন নিউ জেনারেশন যেগুলো ওইগুলোরে টার্গেট করে সব চকচক অ্যানিমেশন দেখতে চায় ওইগুলাই দেয় তাছাড়া আমাদের ওই ডিমন স্লেয়ার কি কারা জন্য বানাইছে ওর নামটা ভুলে গেছি ইউফোর্টেবল ইউফোর্টেবল দা গোট দা গোট গোট ভাই আসলে গোট যদি টপ নচ অ্যানিমেশন চাও মুভির অ্যানিমেশন তো চাও ভাই ও সাবির ভাই কি ফেট সিরিজের নাম শুনছেন বাই এনি চান্স হ্যাঁ 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 এইট কিন্তু ইউফোর্টেবল বানায় ইউফোর্টেবল বানায় ইয়া ডিমন স্লেয়ার কোম্পানি ফেট ভাই অ্যানিমেশন ইউফোর্টেবল অ্যানিমেশনের ব্যাপারে ভাই বেস্ট আপনি তো কয়েকদিন আগে একটা ভিডিও বানালেন যে ইউটিউবে অতটা অ্যাক্টিভ না আর কি কারণে অ্যাক্টিভ না সেটাও বলছেন তো এখন মানে কি করা হয় এখন মানে প্যাশন কিসের উপর যদি বলি লাইক বেসিক্যালি হচ্ছে আমি জিনিসটাকে একটা ছোটখাটো সামারি দিই যে আমার হচ্ছে একটা ইনকামের একটা সাইড লাগবে অ্যান্ড হচ্ছে প্যাশনের একটা সাইড লাগবে দুইটা হচ্ছে আমি মানে যেহেতু আমার ডিফারেন্ট ঠিক আছে আমি এমন না যে আমি আমার প্যাশন দিয়ে ইনকাম করতে পারতেছি ওইভাবে তো আমার এই জিনিসটা ডিফারেন্স করা লাগছে যেহেতু আমি ভিএফএক্স পারি ওই সাইডে ওইটা দিয়ে আমি হচ্ছে ইনকামের সাইডে যাচ্ছি ঠিক আছে ওইটা ওইটার মেন টার্গেট থাকবে হচ্ছে ওইটা দিয়ে আমি ইনকাম করবো আর প্যাশন যেটা থাকবে ওইটার মধ্যে আমি ইনকামের দিকে তাকাবো না ওইটার মধ্যে হচ্ছে আমার যেইটা বানাইতে ভালো লাগে ওইটা বানাবো এমন না যে আমার প্যাশন থেকে আমার ইনকাম হচ্ছে না মানে একটু একটু হচ্ছে আমার লাস্ট ভিডিও থেকে মেবি $12-13 উঠছে সো কিছু হইলেও হইতাছে ঠিক আছে সো এরকমই লাইক আমি হচ্ছে পাশাপাশি দুইটাই কন্টিনিউ করবো অ্যান্ড দুইটা কন্টিনিউ করতে গেলে অবভিয়াসলি আমি আগে যেরকম নাকি কন্টেন্ট বেশি বানাইতাম ওইরকম কন্টেন্ট বানাইতে পারবো না বাট একটু অল্প বানাবো বাট অল্প বানাইলেও আমি ভালো করে বানাবো আমি যেমনি বানাইতাম ওইভাবেই বানাবো আমি মাঝখানে আবার ভাবছিলাম যে মানে এডিটরদের দিয়ে দিব ঠিক আছে ওরা করবে বাট আমি যেটা দেখলাম যে না এইভাবে হয় না আসলে কারণ আমার টেস্ট দেন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ওগুলো সব আমার নিজেরই ঠিক আছে আমি জানি যে আমার নিজেরই কিভাবে ফুটিয়ে তুলতে পারি আমার কন্টেন্টে ঠিক আছে ওরা ওইভাবে করে মানে এডিট করতে বা সাজাইতে পারবে না ওদের ওই এক্সপিরিয়েন্সটা লাগবে তো আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি কম বানাই বাট সুন্দর করে বানাই মনে হয় ওইটাই বেটার হবে তো এটাই আর কি ডিসিশন নিছি আমি ওই ভিডিওতে যে আমি একটু কম বানাবো বাট বানাবো অ্যান্ড সুন্দর করে বানাবো আর হচ্ছে লাইক পাশাপাশি যেহেতু আমার ভিএফএক্স এর কাজগুলো আছে
ওগুলো চালা যাচ্ছে। মানে মেইনলি হচ্ছে এইভাবে করে আমার দুইটা জিনিসও থাকলো, আমার পার্সোনাল কাজও থাকলো, ক্লায়েন্ট কাজও থাকলো, আমি সবসময় বিজি থাকলাম। আর একটা মানুষের সাকসেসফুল থাকতে হলে বিজি থাকা লাগে, অবশ্যই সাকসেসফুল হইতে হইলে অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে আর কি মেইন গোল, যে সবসময় হচ্ছে কিছু না কিছু করা, বৈশা না থাকা, তাই হচ্ছে লাইক একটা প্রোডাক্টিভ লাইফ লাইফের দিকে চাইতে পারবো আর কি। আমি আর সি আকানোর কথা জানি না, আকানোর তো না রিচ কি না, আমি আমার সামনে এখনো সময় বাকি আছে না, না আমি এখনো আসতে পারিনি। ওই ভিডিওটা দেখে, সাব্বিরের ভিডিওটা দেখে আমি অনেক নিজেকে রিলেট করতে পারছি যে হ্যাঁ ভাই আমার অবস্থা ওইরকমই। একদিকে ইনকাম চলতেছে, ইনকামের সাইড আলাদা, মানুষ বলে ভাই ভিডিও বানাও, আরো ভালো ভালো ভিডিও দাও, আরো এই করো সেই করো, ভাই টাকা আসতেছে না ভাই কেমনে বানো, ওইটাও নিজের ইচ্ছাটাও করতেছি আর সাথে সাথে ইনকামের সাইডটাও দেখতেছি। আর নিজের ভিডিও এডিট করা লাগে, এডিট না করলে সেই হিউমারটা আসলে দেওয়া যায় না, এটা হ্যাঁ ফুটে তোলা যায় না এক্স্যাক্টলি। আমার মাথায় যেটা আছে ওইটা লাইক ওই এক্সপিরিয়েন্স ছাড়া, আমি আমি যে এক্সপিরিয়েন্স করছি ওই এক্সপিরিয়েন্স ছাড়া কখনো অন্যের মাথায় আসবে না। লাইক ইটস নট লাইক যে তুমি কোনো শর্ট ফিল্ম এডিট করতেছো, যে তুমি একজনের দিলা স্ক্রিপ্ট ওয়াইজ সে এডিট করে দিল, এটা এরকম না। এটা হচ্ছে লাইক পুরাটা ক্রিয়েটিভিটির উপর, পুরাটাই লাইক নিজের উপর যে তুমি কত ফুটা তুলতেছো। আমার মনে হয় যে লাইক নিজে এডিট করাই বেটার, নিজের কন্টেন্ট যেহেতু নিজে করাই বেটার, ওইটাতে হচ্ছে সৌন্দর্য আছে, প্লাস ইয়া এডিটটাও সুন্দর হয়, ইভেন দো কোয়ান্টিটি কম হবে বাট কোয়ালিটি ভালো হবে, সো কোয়ালিটি বেটার হবে, কোয়ালিটির দিকে কোয়ালিটির উপরে ফোকাস করাটা আর কি। আমার মনে হয় যে আমরা তো সবাই যখন ইউটিউবে স্টার্ট করছি ওই নিজে শিখেই, নিজেই প্রথমে ক্যামটা ইউজ করা শিখছি, নিজে সবকিছু, তো ওটা বিল্ড হয়ে গেছে, সিঙ্ক হয়ে গেছে যে আমি কিভাবে রেকর্ড করার পরে ওটা প্রসেস করার পরে এডিট কিভাবে করবো, ওটা সিঙ্ক হয়ে গেছে। কিন্তু অন্য একজন যদি এডিট করতে আসা ওই জিনিসটা বুঝবে না যে কোন জায়গায় আমার পাঞ্চ লাইন আছে, কোন জায়গায় আমি একটু সার্কাস্টিক হইতে কথা বলছি, ওটা মেবি বুঝবে না। মাঝে মাঝে হয় কি যে তুমি লাইক রেকর্ড করার সময় ভাবো নাই যে তোমার মনে হয়েছে যে এটা রেকর্ড করা যাবে এডিট করার সময়, বাট যখন নাকি তুমি এডিট করতে বসো যে মনে হয় যে আচ্ছা না এটারে আমি আরো অকওয়ার্ড বানাই, ফানি বানাই, হ্যাঁ এরকম মোমেন্ট থাকে কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু এডিটররা বুঝবে না, এডিটররা মনে হবে ও আচ্ছা এই জায়গাটা তো এরকম হয়েছে কাটতে দেব, ঠিক আছে, ওরা কিন্তু এই জিনিস। এইভাবেই হচ্ছে একটা মানে কন্টেন্ট ফানি হয় আমার মতে, তো হচ্ছে নিজে নিজে এডিট করাটাই বেটার, ইনপারফেকশন বেশি ফানি দেখায় আর কি পারফেক্টের থেকে। হ্যাঁ হ্যাঁ মানুষ ওটাই বেশি মজা পায়, বেশি ফানি মানুষ ওইটাই 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 এজ এ এন্টারটেইনমেন্ট হিসেবে গ্রহণ করে আর কি, পারফেকশনের চাইতে। ওকে সো নেক্সট, হ্যাঁ ওইটা করো ভাই, আমি ওটা কোশ্চেন আছে গেছে ওটার ব্যাপারে আমি অত ইন্টারেস্টেড না, বাট করো। ফালতু কুমার ওরফে এফকে, এফকে কি টাকাতে সাজো? এটা না, ওই ড্রামা তো আমি ভুলেই গেছিলাম। হায় রে, ও একদিন আমি সাডেনলি ফেসবুকে দেখি কি রে ওরে না, আমি দেখছি ইউটিউবে ভিডিও বানায়, গেমিং ভিডিও বানায়, কাহিনী কি ওর সাথে কাহিনী হয়ে গেছে, পরে দেখি জি আচ্ছা এইভাবে। ও ভাই একটা কাজ করতে পারো, এফ কে সাথে তুমি বক্সিং করো ভাই, এফ কে আমার আমার হয়ে ওতুন করছে, আমি যখন নাকি স্টেজে গেছিলাম তখন ওতুন কইতেছিল তোর নাম কো একটা মারমো, আচ্ছা ঠিক আছে। ছিল না, আমি কখনো লাইক এই কন্ট্রোভার্সি জিনিসটা আমি ইউটিউবে আনি নাই, কারণ আমার কখনো এই জিনিসটা মানে এই কন্ট্রোভার্সিটা মানে আমি ওইভাবে নেই নাই আর কি, আমি এটারে অত বাড়াইতে চাইনি সত্যি কথা বলতে। এটা ফেসবুকে আগুনের মতো ধাও ধাও করে চলছে, যদি আমি বাড়াইতে চেতাম আমি আমার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল আসতো, আমার সাবস্ক্রাইবার বাড়তো 200K থাকতো এখন, রাইট, বাট আমি ওইটা ওইটা নিয়ে আগাইতে চাইনি, তো এই জন্য আমি ইউটিউবে এগুলো আনি না, আমি যেখানে গেছে ওইখানের মধ্যেই কথা বলতে, মানুষরা মানুষদের কাজ করছে। আমি তো যেদিকে আপলোড দিছি ওইটা তো আমার পেজও না, ওইটা আমার প্রোফাইল ছিল, ওখান থেকে ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ ওইখান থেকে ভাইরাল হয়ে গেছে। আর না এফকে টাকা দেন ভাই, মানে এই এত কাহিনী হওয়ার পরে মানে কোন তুমি তো মেবি দাও না টেক্সট বেক্সট বা ওইরকম কিছু না, কিন্তু ওই কি কখনো তোমার তোমাকে কখনো মেসেজ দিছে বা কোনো কিছু এরকম কানেকশন হয়েছে কোনো? না 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 কখনো, এক রিচ আউট হয় না কখনো,
ওই লাভ দিয়ে কথা হয়েছে ওইটাই, আমি আমার মনেও নেই, তবে ও আমার সাথে অ্যাড আছে এখন, তাকে আমি ধরি নাই যদিও, বাট আমি আমি জানি যে ও আমার সাথে অ্যাড আছে এখন ফেসবুকে। ওকে জাস্ট অ্যাড না, আমার পার্সোনাল আইডিতে অ্যাড আবার, আমি একটু কনসার্ন, মনে হয় না কিছু হবে। আচ্ছা এটা শুনে একটা আমার মাথায় একটা সিরিজের নাম ঝিলিক পেরে উঠলো, ভিলেন সাগা দেখা হইছে? I have no enemies. Oh, okay, yeah, okay, yeah, I get it. Yeah, yeah. Villain Saga, yes, of course. Villain Saga anime ta mane onek sabbe be, like I have no enemies. Okay, sob kichu shei season 2 ki dekhcho Villain Saga? Season 2 maybe 2-1 episode dekhcha, amar full dekha hoy nai. Oi ra ektu slow, I know, oi ra ektu boring bhai, please oi ra finish koro. ওটা থেকে একটা লাইফ লেসন শিখতে পারো। Yes. অনেক স্লো আই নো, বাট ইওর অ্যানিমেশন খুব ভালো ছিল। হ্যাঁ, ফার্স্ট এর পেসিং তো খুবই স্লো ছিল। মাপা একটু, হ্যাঁ মাপা করছে, এন্ড একটু কনফিউশনও লাগছিল কি হইতাছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু আমি বলবো ভিলেন থাকার যে মূল থিম সেটা সিজন 2 থেকে স্টার্ট হয়। তাই? হ্যাঁ, কারণ সিজন 1 তো ওর চাইল্ডহুড ছিল, ওটা কিন্তু ওর মেইন লাইফ না, ওর মেইন লাইফ হলো সিজন 2 থেকে। ও কি লাস্টে ফিনল্যান্ড পায়? ওটা তো মাঙ্গা এখনো চলতেছে, তো ওটা তো এখনো শেষ হয়নি, যাবে 4টা সিজন পর্যন্ত যাবে। ওর যেটা গোল ছিল ওটা ও পাইছে, ঠিক আছে। ও মারতে পারে না, কিন্তু ও মারতে পারে, ভাবে না যে ও তারপর কি করবে। ওই কিন্তু মারতে পারে, ও মারতে পারে, ও মারতেও পারে নাই, পরে মেরে দিছে। হ্যাঁ, আমাদের অ্যানিমে কমিউনিটি বা অ্যানিমে যে কমিউনিটি এক্সিস্ট করে আমাদের দুই একজন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, এটার ব্যাপারে মানে কি ধারণা যে ফিউচারে বাংলাদেশের অ্যানিমে কোথায় যাইতে পারে বা কমিউনিটি কোথায় যাইতে পারে, কি অবস্থা হইতে পারে, ফিউচার কি, তোমার কি মনে হয়? আমার মনে হয় অ্যানিমে, তোমার যেহেতু অ্যানিমে ইভেন্ট গুলাতে এত মানুষ হয়, ঠিক আছে, ইভেন দো ওভার প্রাইস, ঠিক আছে, নট টু ওয়েল অর্গানাইজ করা থাকে, তাও এত মানুষ আসে, তার মানে তুমি এটা বুঝতে পারতেছো যে বাংলাদেশে অ্যানিমে কত মানুষ দেখেন, কত মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড, অ্যান্ড বড় থেকে বড় মানুষরা কিন্তু অ্যানিমে দেখে, লাইক আমি দেখছি যে বড় বড় ইউটিউবার সবাই অ্যানিমে। হ্যাঁ, এখন ভাই সব ইউটিউবার এর একটা ইন্টারেস্ট আছে, সব ইউটিউবার এর ভিডিওতে কিছু না কিছু রেফারেন্স পাওয়া যায়, মিউজিক হোক বা কোনো একটা কিছু, কোনো নারুটোর রেফারেন্স, সবকিছু পাওয়া যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, সবাই হচ্ছে লাইক অ্যানিমে এর হয়তো সাউন্ডট্র্যাক ইউজ করবে, না হয় অ্যানিমে কোনো ইয়া ইউজ করবে। এই যে অন্তিক মাহমুদ আমি দেখছি অনেক ইউজ করে, জোজোর রেফারেন্স ইউজ করতেছে, আমি বসে বসে দেখতেছি। ও, এরকম অনেক কিছু জোজো দেখছেন? ইউজ করে, হ্যাঁ, অফ কোর্স। Let's go, let's go, সাব্বির তো অনেক অ্যানিমে দেখছো তাইলে ভাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে একটা সিক্রেট বলি, পাবজি বাংলাদেশ তো দেখছো তোমরা? হ্যাঁ, কি রাইট? হ্যাঁ, পাবজি বাংলাদেশ তো দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার মধ্যে লাস্টে যে ভিলেনটা থাকে, ভিলেন ক্যারেক্টারটা থাকে, ওর কিন্তু একটা পাওয়ার থাকে টাইম স্টপ করা, এন্ড হচ্ছে টাইম স্টপ করা না, মেনলি স্লো হয়ে অন্য জায়গায় চলে যাওয়া, ঠিক আছে। তো ওইটার মধ্যে যে সাউন্ড এফেক্টস, যে ইয়াটা থাকে ওর পাওয়ারটা, ওইটা পুরোটা ইন্সপায়ার্ড জোজো থেকে, আমি তো এটা জানতাম না, ছিল। আচ্ছা, এখান থেকে তাইলে এখান থেকে মিমটা এখান থেকে অনেক ভাইরাল ছিল, যেমন টিগার ইনসানের ভিডিও যখন দেখলাম, এরকম ও অনেকগুলো অ্যানিমে আর কি সাউন্ড ইউজ করতো, আমি তো ওগুলা খুঁজতাম পাইতাম না, পরে একজন দেখলাম, ডেথ নোট দেখলাম, পরে যখন আবার নারুতো দেখলাম, তখন দেখলাম নারুতো অনেক মিউজিক ইউজ করে, নারুতো আর ডেথ নোটের মিউজিক সবাই ইউজ করে, অনেক অনেক পপুলার। আচ্ছা, ফেভারিট জোজো কোনটা? অনেকে না জেনে ইউজ করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জোজো কোনটা ফেভারিট? জোজো ওই যে গেতারো, এটার নাম আমার মনে নাই, ওই যে ওরা যে ইয়াতে যায় পাঁচজন মিল্লা,
জোসেফ জোসার আর পোলা মিলে দিয়ে যাচ্ছে ক্যাপ পরে মনে হয় সালামের কাহিনী না আমি শুনছি যে গে অ্যানিমে, এই জন্য আমি আর দেখিনি। গে না, এটা একটা মিম, মিম গে না কি বলে, না না এই জোজো না দেখলাম মিস প্রেমিস। হ্যাঁ জোজো তো দেখা নেই। আচ্ছা সাব্বির ভাই দেখেন তো কিছু মনে পড়ে এগুলা? ও এই কার্ড গুলা, ইয়া 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 ইয়া, এতগুলো রয়ে গেছে, এতগুলো রয়ে গেছে। ইয়েস আবার যাব, যে আবার করব। আমি তো মনে হয় রবিনেরটা নিছিলাম, নিকো রবিন। হ্যাঁ হ্যাঁ ইয়া, ওই সময় ওয়ান পিস দেখতেছিলাম ওই দিন। নেক্সট ইভেন্টে কি যাওয়া হবে নাকি? তোমরা গেলে বুঝলো আমি তোমাদের সাথে ইয়া করবো না, ত্যাগ করলাম। Okay, okay, okay. That's cool, bro. Next, কবে ইভেন্ট আছে সামনে? Next, maybe. আমি শুনছিলাম February, না কি September-ই maybe আসতে বলছিল। 14th September. September আমি একটা দেখলাম যে ইয়া Avengers-এ কি জানি আছে। Comic Con. Anime, anime event. ওটা নামই এমনি এমনি ইভেন্টে গিয়ে তো লাভ নেই। ও নেক্সট ইয়ার আসছে না, এই যে এই মাসেই তো মনে হয় গেমারদের কি একটা ইভেন্ট আছে। গেমার ইভেন্ট আছে একটা 14th সেপ্টেম্বর 14 তারিখে। ও যেই কোশ্চেনটা করছিলাম ভাই, যে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটির ফিউচার কি দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইড ট্র্যাক হয়ে গেছিলাম। আচ্ছা তো আমার মনে হয় যে এরকম লাইক যত ফ্যান্স আছে, ঠিক আছে, আমার মনে হয় ভালোই অনেক ফ্যান্স আছে। সো যদি ওই ঠিক মতো ইয়া করা যায় ওই ক্যাটাগরিতে, আরও যদি ইউটিউবার আসে, আমার মনে হয় অ্যানিমে ক্যাটাগরিতে অনেক কিছু আসতে পারে। লাইক এক্সপ্লেনেশন একটা ক্যাটাগরি আসতে পারে, ডাবিং একটা ক্যাটাগরি আসতে পারে, ঠিক আছে, দেন হচ্ছে লাইক কি বলে অনেক রকমের লাইক কসপ্লেয়ারদের একটা ইয়া আসতে পারে, ঠিক আছে, ক্যাটাগরিস আসতে পারে ওই ক্যাটাগরিতে একটা ইয়া। আমার একটা প্ল্যান আছে বাই দ্য ওয়ে কসপ্লেয়ারদের নিয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে লাইক তোমরা মেবি আমি জানি না দেখছো কিনা, রিসেন্ট আমি একটা ভিডিও ছাড়ছি ইয়া নিয়ে, ফাইটিং সিন ছাড়ছে আমার একটা ফ্রেন্ডের সাথে, হ্যান্ড কম্বাট, ঠিক আছে। তো আমার আমার একটা প্ল্যান ছিল যে নেক্সট আরেকটা বানাবো যেটার মধ্যে হচ্ছে সুপার পাওয়ার থাকবে, এন্ড হচ্ছে দুজন কসপ্লেয়ার থাকবে, তাদের মধ্যে মারামারিটা হবে, ঠিক আছে। এন্ড ওদের মারামারিটা জাস্ট নরমালি হবে না, ওদের সুপার পাওয়ার দেওয়া হবে। তুমি এরকম ধরে ওয়ান পাঞ্চ ম্যান থাকলো, তুমি ওয়ান পাঞ্চ ম্যান সাইতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ টাক হয়ে যাবে ভাই, জোস হবে। তো হচ্ছে লাইক ওভারপাওয়ার সুপার পাওয়ার দিয়ে বা অনেকরকম ম্যাজিক ট্যাজিক দিয়ে, ঠিক আছে। তো ওইগুলো দিয়ে আর কি একটা প্ল্যান আছে, যদি ঠিকমতো এক্সিকিউট করা যায় করব, দেখি। আমি মনে করি কারণ আমাদের কমিউনিটি মানে ইন্ডিয়ান কমিউনিটি যদি দেখো ভাই, ওরা কিন্তু হিউজ, ওরা হিউজ হয়ে গেছে এখন। এই দুই বছর আগেও কিন্তু এরকম ছিল না, ওদের এখন কমিউনিটি সেই ক্রাঞ্চি রোল আসছে, মুভি আসতেছে রেগুলার, আমাদের দেশে তো মুভিও আসে না ঠিকঠাক মতো। সো হিন্দি ডাব আসতেছে অফিসিয়াল, আর আমাদের দেশে দেখো দুই বছর পরেও এখন ওরা কোথায় চলে গেছে আর আমাদের এখনও সেই পরে আসি, কোনো বাংলা ডাব আসে না, মুভি আসে না, ইউটিউবারও তো তেমন নাই, এই আমরাই যা আসি অল্প কয়েকজন আসি, তাও ভিডিও বানাই, তারও ট্রল খাইতে হয়, তাও মানুষ যারা ফেসবুকে আসে, ফেসবুকটা বাদই দিলাম, ওরা টক্সিক একটা প্ল্যাটফর্ম। সো আমি চিন্তা করি ঠিক আছে আরও মানুষ যদি আসে ফেস ক্যাম করে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। সো ইয়া আমার মনে হয় যাইতে পারি, অবশ্যই যাইতে পারি, আমরা ইন্ডিয়ার থেকেও আগে যেতে পারি। হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ কিন্তু ইউনিক কন্টেন্টে যে ভিউস আসে না, আমি তো বাস প্রতিবারই বাস খাই। আমি বলবো যে
ডিপ্রেস হইতো না, ঠিক আছে, কেউ ইয়া করতেছে না। আমি যখন নাকি গেমিং শুরু করছিলাম, গেমিং ছিল না, এখনো তেমন নাই, সব হচ্ছে লাইক টক্সিক টাইপের, বাট ইয়া কিছু একটা তো মানে আমার কারণে তো কিছু একটা চেঞ্জেস আসছে, যে মনে হয়েছে যে হ্যাঁ বাংলাদেশে কেউ গেমিং ইয়া করে, তো এরকমই আর কি। তোমরা হচ্ছে লাইক অ্যানিমের দিক দিয়ে যদি আগাইতে থাকো, ঠিক আছে, এন্ড হচ্ছে লাইক বেশি একটা বেনিফিটের দিকে না থাকে, যদি তোমরা কন্টেন্ট বানাইতে থাকো, দেন আমার মনে হয় যে অনেক আগে যেতে পারবা। প্যাশন থাকে, কলাবরেশন করলা, ইয়া টিয়া করলা, লাইক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে ইয়াতে আনলা, পডকাস্ট আনলা, জিজ্ঞেস করলা, ঠিক আছে, অ্যানিমে নিয়ে। আমি প্রিটি শিওর বেশিরভাগ কন্টেন্ট, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইয়া দেখে, অ্যানিমে দেখে, সো সবাই ইন্টারেস্টেড থাকবে। হ্যাঁ, আমাদের ইটস এ গুড কনসেপ্ট, যে পডকাস্ট করতেছো, পডকাস্টটা আসলে আগে দিয়ে শুরু, আপনারা দিয়ে শুরু, ফিউচার আরো পৌঁছাবো, আমরা ছড়াই যাবো। আমার বলতে হবে এই যে আমাদের পোর্টফোলিওতে সাব্বির ভাই আছে, আপনি কেন আসবেন না? যারা যারা আসছে সবার ছবি লাগানো থাকবে, চলছে ভাই। আসলে আমাদের এই পডকাস্টটা প্রথম আমরা একবার ইভেন্টে গেছিলাম, ফার্স্ট টাইম, কিন্তু এই বছরই ওই যে পপ এন্ড গসপেল একটা ফেস্ট হয়েছিল, ওইখানে গেছিলাম। এই টার্গেটটা আরো আগে, আচ্ছা আচ্ছা, তো ওইখানে আমরা মেইনলি আমরা কোনো প্ল্যানও ছিল না, হুট করে গেছি, হুট করে গিয়া মানে কিছু কিছু, তখন আমার কত 7,000 বা 8,000 সাবস্ক্রাইবার ছিল, তো ওইখানে অনেক যারা আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, চিনতাম না আমিও, আমারও চিনত কেন জানো, তো ওইখান থেকে মানুষ সবার সাথে দেখা হয়েছে, অ্যান্ড ওইখান থেকে আমরা একটা উদ্যোগ নিলাম যে একটা পডকাস্ট বানাবো, যেটা বাংলাদেশ ওয়ার্ডটা থাকবে, মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশে কিছু একটা হইতেছে অ্যানিমে নিয়ে। অ্যান্ড ওখানে সবাই মানে আমরা গেস্ট আনলাম, তারপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা থাকলাম, তাদের জন্য সবারই সবাইকে মানুষ চিনতে পারে, যে আজকে সাব্বির ভাই আসছে, সাব্বির ভাই গেমিং যারা অডিয়েন্স আছে তারা হয়তো বা সার্চ করবে বা তাদের সামনে যাবে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ বাংলাদেশেও অ্যানিমে কমিউনিটি আছে, অ্যান্ড সেখান থেকে আকানোরে চিনবে, আমারে চিনবে, এনি প্রোরে চিনবে, এভাবেই তো বাংলাদেশের মানে কমিউনিটিটা আস্তে আস্তে গ্রো করে, ডেভেলপ করে। এমন করতে পারো যে কসপ্লেয়ারদের নিয়ে কোন একটা শর্ট ফিল্ম বানায় ফেলে একটা, ঠিক আছে, তো এগুলো মানুষ দেখবে, অনেক পছন্দ করবে, ঠিক আছে, তো ট্রাই করতে থাকো, একরকম নতুন নতুন যদি কনসেপ্ট গুলো ট্রাই করতে থাকো, দেখো যে কোন জিনিসটা ক্লিক করতেছে অডিয়েন্সের কাছে, ওইটা নিয়ে আগাইতে থাকো, বেস্ট, অনেক তাড়াতাড়ি উঠে যাবো। আমার প্ল্যান আছে, আমাদের সবারই একটা ড্রিম আছে, যেটা হচ্ছে আমরা একটা একটা রুমে, ঠিক আছে, একটা সেট আপ থাকবে, একটা হিউজ একটা একটা হিউজ একটা সোফা থাকবে, সেখানে সবাই বসা থাকবো আমরা, আর আমরা চাই, আমি চাই যে সাব্বির ভাই আপনিও থাকবেন, আমরা সেখানে একটা পডকাস্ট করবো, ঠিক আছে, আইআরএল পডকাস্ট। যেগুলো প্ল্যান করছিলাম কোশ্চেনের মধ্যে না, কিন্তু আমার পার্সোনাল কোশ্চেন, সেটা হয়েছে ইউটিউব করতেছেন, অবভিয়াসলি আপনি হেট অল্প হইলেও তো দিছে মানুষ, বা উল্টা পাল্টা কিছু না কিছু বলে, তাই না? তো এইগুলার মানে কিভাবে মেন্টালি তো কিছু না ডিস্টার্ব তো হয়, এগুলো কিভাবে হ্যান্ডেল করেন? লিয়ার গো মানে এটা তো শুনো, তো আমি যখন নাকি ফার্স্টে ইউটিউবিং শুরু করি, তো অবভিয়াসলি আমার এক তো আমি খ্যাত, ঠিক আছে, এখনো খ্যাত, আমি বলতেছি না খ্যাত না, বাট ইউটিউবের ভাষা তো বুঝছো কেমন হয়, ঠিক আছে, ও তো আমি একদম একদম লাইক আমার এইখানের যেরকম ভাষা ওইভাবেই কথা বলতাম আমার ভিডিওতে, ঠিক আছে, দেন হচ্ছে আমার ভয়েস ছিল পিচ্ছি পিচ্ছি, ওইভাবেই ইয়া করতাম, আমি শাটার করি, এখনো শাটার করি অ্যাকচুয়ালি, ঠিক আছে, খুবই শাটার করি কথা বলার সময়, তো ওই জিনিসগুলো প্লাস হচ্ছে লাইক এইসব জিনিসগুলো না লাইক খুবই ইয়া লাগে, মানে প্রথম প্রথম ওগুলাতেই মানুষ ভুল ধরবে, যা আছে কি কইতেছে, কথা কইতে পারে না, ঠিক আছে, ইউটিউব কেমন আসছে, মানে অনেক কিছু জাজ করবে, হ্যাঁ, তো অনেক কিছু জাজ করবে, ঠিক আছে, সো বাট ওই জাজমেন্টের পাশাপাশি দেখবে যে অনেক ভালো ভালো কমেন্টও থাকবে, ঠিক আছে, আগে যান হ্যান তেন, বাট তোমার গায়ে গিয়ে কিন্তু লাগবে যেগুলো খারাপ কমেন্ট থাকবে ওগুলোই গায়ে গিয়ে লাগবে, কারণ হচ্ছে নেগেটিভটা নেওয়া অনেক কঠিন, ঠিক আছে, সো
তুমি হচ্ছে ফার্স্ট অফ অল যদি কোনো খারাপ কমেন্ট আসে তুমি জাস্ট একটু কম্পেয়ার করবা তোমার ভালো কমেন্টের চেয়ে বেশি খারাপ কমেন্ট কিনা, ঠিক আছে? যদি দেখো যে তোমার খারাপ কমেন্ট দুইটা আর তোমার ভালো কমেন্ট দশটা, দ্যাট মিন্স তোমার ভিডিও ভালোই আছে, ওরা জাস্ট হেটার্স। এই জিনিসটা মানে ডেমোক্রেসিতে কম্পেয়ার করবা যে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা খারাপ হয়েছে নাকি এরা জাস্ট দুই একজনের কথা আমার গায়ে লাগতেছে, কারণ তোমার ওই একজন একজন খারাপ কথা বলবে ওই একজনেতে গিয়ে তোমার চোখে লাগবে, ঠিক আছে? দশজন যে ভালো কথা বলবে ওইটা বেশি একটা লাগবে না, কারণ মানুষের মাইন্ডসেটটা এইভাবেই কাজ করে, মানুষ হঠাৎ করে একটু অন্যরকম জিনিসটা নিতে পারে না, ঠিক আছে? তুমি একজনের হাই হ্যালো করতেছো, সে তোমার হাই হ্যালো ব্যাক করতেছো, তুমি একজনের হ্যালো বললো, সে তোমার রিপ্লাই করলো না, তোমার কিন্তু ওইটা গিয়ে গায়ে লাগবে, আমার রিপ্লাই করলো না, ইগনোর করতেছো হ্যান ত্যান। বাট বাকি দশজন যে তোমার রিপ্লাই করছো ওইটা তোমার বেশি একটা গানে গায়ে লাগবে না। তো জিনিসটা এরকমই, লাইক যখন নাকি একটা হেড কমেন্ট পাবা বা হেড কিছু আসবে তখন লাইক তোমার ক্রিটিক্যাল হয়ে যাবে নিজে থেকে জাজ করাতে, আসলেই তো আমি এরকম এরকম, ঠিক আছে, আমি হয়তো অনেক হেড খাইতেছি, তো এরকম একটা ফিল আসতে পারে। সো ওই সময় ডেমোক্রেসিতে চেক করো যে তুমি আসলেই হেড খাইতেছো কিনা, তোমার বেশিরভাগ হেড আসতেছে নাকি বেশিরভাগ তোমার প্রেজ আসতেছে, ঠিক আছে? যদি বেশিরভাগ হেড আসে তাহলে দের ইজ সামথিং রং উইথ দ্য ভিডিও, ঠিক আছে, কিছু একটা প্রবলেম আছে দেখেই। আর যদি দেখো যে না ঠিকই আছে ভালোই কমেন্ট আসতেছে বাট কিছু মানুষ হেড দিতেছে, দ্যাট মিন্স ওরা হচ্ছে ওদের মধ্যেই প্রবলেম আছে। ওকে ওকে, এইটাই, এইভাবেই করে আমি জাজ করি। ইটস লাইক তোমার অভ্যাস করে ফেলা লাগে, মানে আমার অ্যাটলিস্ট অভ্যাস করে ফেলা লাগছে। হ্যাঁ, লাইক তোমার মন চাবে, ঠিক আছে, একজন খারাপ কথা কইলে ওর এই এত বড় একটা প্যারাগ্রাফ লিখি, ঠিক আছে, এরকম ইচ্ছা করে। আমি তো মাঝে মাঝে ভাই রিপ্লাই করতে যাই, টাইপ করি, তারপর আবার ব্যাক স্পেস করে কই যা তোর সাথে খুব একটা মারমু একটা কমেন্ট করমু, ওইটাই মানে আরো মানুষ শুরু হয়ে যাবে যে ওকে আমি তো একটা কমেন্ট, ওর তো একটা কমেন্ট পাইছে, তোর আরো নেগেটিভ কমেন্ট দেই। অনেক সময় টাইপ করে আবার ব্যাক স্পেস করে দিই। আরে আমি এরকম ফ্যানসও পাইছি যারা কিনা জাস্ট হেট কমেন্ট করছে রিপ্লাই পাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু কিন্তু সরাসরি দেখলে বিগ ফ্যান। হ্যাঁ হ্যাঁ, ইয়া 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 ইয়া, এটা থাকে, লাইক আমার ডিএমে অনেকে লিখে রাখে, ঠিক আছে, আমি লাইক যখন নাকি বলছি এটা না এটা, বল ভাই আপনার রিপ্লাই পাওয়ার জন্য করছি, বিগ ফ্যান। সিরিয়াসলি, আমার যদি হেট কমেন্ট আসে, স্পেশালি যদি ফেসবুকে আসে, স্পেশালি যদি ও যদি গালি দেয় মা বাপ তুইলা, সোজা ওরে ব্যান করে দিই পেজ দিয়া, যে ভাই তোর আমার আর ভিডিও দেখা লাগবে না, তুই থাক। হ্যাঁ, এদেরকে দরকার নেই, দরকার নেই, ডেফিনেটলি ব্যান করে দিব। আর ডু নট রিপ্লাই, ওদেরকে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কন্ট্রোভার্সি করতে হবে সাব্বির ভাইয়ের সাথে, কন্ট্রোভার্সি করুন ভাই, ভিউজ হলো কি না করবা, না ভাই টক্সিসিটি করা যাবে না ভাই, বাট ই করা যায়, ওই যে বক্সিং করা যায় ভাই, একটা ভালো একটা বক্সিং পারুম, শরীরে কিছু নাই আমার, বিএফএক্স ব্যাটেল হবে ভাই, তুমি আমার সাথে ইয়া চেস ম্যাচ খেলতে পারো, ও চেস, ইয়েস ব্রাউজারে আসো, চেস চেস ব্যাটেল, চেস নামে ব্রাউজারে আসো, মাইনক্রাফটে তো পারবো, দুইটার যে কোনো একটাতে আমার হারাবে। হ্যাঁ, মাইনক্রাফটে পিভিপি করতে আসো, ইয়া শিওর, জীবনও পারবো না তো ভাই, বাংলাদেশের সাথে ফাইট করতে হলে গেমিং এ করা লাগবে, ব্যাপার না ব্যাপার না ভাই, ওইদিকেই আমার অ্যাডভান্টেজ। বাংলাদেশের কোনো ইউটিউবার কে দেখা হয় ভাই, এক্সেপ্ট মি? বাংলাদেশে তো না, আমি রেয়ারলি ইউটিউবার দেখি, কারণ আমার মানে মেইনলি দরকার পড়ে যখন, আমি বলি অ্যানিমে কাদের দরকার বেশিরভাগ, যারা কিনা এখনো লাইক ইংলিশ টিংলিশ পারে না, হিন্দি অ্যানিমে তো খুবই কম, হিন্দি তো মানে মেইনলি কি বাংলাদেশে তো ইংলিশ লাইক মেজরিটি অফ দ্য পিপল তো মানুষ শিখে আস্তে আস্তে, ঠিক না? তো ওরা যদি অ্যানিমেতে ইন্টারেস্ট হয় ওদের লাইক দেখা দরকার পড়বে কি বাংলা এক্সপ্লেন অর সামথিং, অ্যানিমের কোনো কোনো একটা অ্যানিমের বাংলা এক্সপ্লেন। লাইক আমি দেখছি বেশিরভাগ যেসব মেয়েরা আছে কে পপে ঢুকে, ঠিক আছে, ওরা হচ্ছে কে পপ এক্সপ্লেনগুলো দেখে অনেক, ঠিক আছে, বাংলা এক্সপ্লেন দেখে, ঠিক আছে? সো এই থেকে আমার মানে এই জিনিসটা জাজ করলাম যে তোমার যদি অ্যানিমে দেখা লাগে ওরা ফার্স্ট হচ্ছে এক্সপ্লেন দেখবে, দেন হচ্ছে অ্যানিমেতে ঢুকবে, কোনো কোনো এক্সপ্লেনেশন যদি ভালো লাগে। তো আমার মনে হয় বাংলাদেশে একটা অ্যানিমে এক্সপ্লেনেশন চ্যানেল খুবই দরকার,
আছে ভাই, এসে বাংলা এক্সট্রিম হিউজ চ্যানেল আছে, হিউজ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার চ্যানেল আছে, আরো ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ ওরকম কয়েকটা লাগবে। তারপর হচ্ছে এইসব নিয়ে কথা বলতেছে, এরকম রিভিউ দিতেছে, ধরো যে একটা অ্যানিমের একটা পার্ট আছে যেটা কিনা লাইক কোনো এক্সপ্লেনেশন নাই, মানুষের ইচ্ছা যে যেটা দেখতে, মানুষের ইচ্ছা অনেকে লাইক কি বলে, আমি লাইক একটা ফ্রেন্ড এর বলছিলাম একটা অ্যানিমে দেখতে, ও লাইক হিন্দি এক্সপ্লেইন দেখাইছে, এই যে ভাই তো ও তো বুঝবে না, ডায়লগই বুঝবে না, কনটেক্সটও বুঝবে না, ইমোশন দেন ইয়া কিছু বুঝবে না, ও জাস্ট স্টোরি স্টোরিটা বুঝবে, স্টোরিটা জানা গেলই। হ্যাঁ হ্যাঁ ওয়ান পিস দেখতে বলতাছি, ওয়ান পিস এক্সপ্লেনেশন দেখা আছে, জি এমন বড় আইনি এত টাইম নেই, সো ওইরকম একটা ইয়া রাখা লাগবে, ঠিক আছে, রিভিউটা ইম্পর্টেন্ট, রিভিউ এন্ড এক্সপ্লেনেশন দুইটাই ইম্পর্টেন্ট আমার মনে হয়, কারণ দুইটাতেই মানুষ মানুষের কাছ পর্যন্ত যাবে যে এটা নিয়ে এরকম একটা ইয়া আছে। ধরো যে এমন হইতে পারে যে একটা ইয়া দেখলো, এক্সপ্লেনেশন দেখলো, একবার লাগলো যে আরে এটা তো জোস, আমি দেখতে চাই এটা, তখন অ্যাকচুয়ালি যা দেখলো, এটাও হইতে পারে। আর হইতেছে এমন হইতে পারে যে লাইক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কিন্তু এখানে আছে, আমাদের জন্য তো নাই, আমরা ইংলিশ বাংলা হিন্দি সবই পারি, ঠিক আছে, অনেকের কাছে অনেকে ইংলিশ পারে না, ঠিক আছে, অথবা হিন্দি পারে না, তো ওদের ওদের কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আছে, তো ওদের ক্ষেত্রে এরকম এক্সপ্লেনেশনটা জরুরি, ঠিক আছে, ওরা এক্সপ্লেনেশন ছাড়া কিছু দেখতে পারবে না, এরকমই যখন নাকি ইংলিশ পারবে তখন ইংলিশটা ট্রাই করলো, ঠিক আছে। ফেভারিট ইউটিউবার কে বাংলাদেশের, ফেভারিট বা রেগুলার দেখা হয়, একটা ভিডিও আপলোড করলেই সেটা ক্লিক মারতে ইচ্ছা করে, এরকম নিজের ভিডিও তো দুই তিনবার দেখা লাগে সবকিছু ঠিক আছে কিনা মিটার জন্য, বাট এছাড়া ইটস কাইন্ড অফ রেয়ার, আই মিন লাইক আসলে বাংলাদেশ তো বাদ দাও পুরো ওয়ার্ল্ডে কেউ আছে কিনা আমি এটা ভাবতেছি, আমি হচ্ছে মেবি ড্রিম কে দেখছি, আমি মনে হয় হ্যাঁ এরকম এক্সাইটেড ছিলাম যখন নাকি মাইনক্রাফট ম্যানহান্ট গুলো আসতেছিল ড্রিম এর, ওই সময়টা এরকম এক্সাইটেড ছিলাম, একটা আসার সাথে সাথে দেখতাম যত রাত্রি হতো যত দিনই হতো, এখন তো আর আসে না এগুলো, ওই সময়ের ছিল, এখন তো ড্রিম তো মার্কেটিং, হ্যাঁ ও মার্কেট আউট হয়ে গেছে, তবে শুন নাকি একটা ম্যানহান্ট দিবে, তো ওইটা এটা দেখার জন্য ইন্টারেস্টেড। আর বিবিকি ভাইন আছে, ওর ভিডিও আমি এরকম মানে এরকম এক্সাইটেড থাকি দেখার জন্য, আসার সাথে সাথে দেখি, ও বিবিকি ভাইন্স দে মনে পড়ত, মনে পড়ছে একটা কাহিনী, কালকেই আসছে ইয়ার তাজা খবর সিজন 2 এর, হ্যাঁ 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 ওটা দেখছিলাম দেখছিলাম, ভালোই হয়েছে। আমি মাঝে মাঝে মনে করি অ্যাজ এ ইউটিউবার, আমি যদি কোনো কারো লাইফ আমি যদি চাই যে এমন আমার লাইফটা হোক, আমি মনে হয় পিউডিপাইকে আমি রিলেট করতে পারি, যে ওর সব কিছু করছে, মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউবার ছিল, ওই সাকসেসফুল, ওই ভালো ইনকাম করে, ওর সুন্দর ওয়াইফ আছে, ও সেটেলড ইন জাপান যেখানে আমাদের সবারই অ্যানিমে টিউবার বা অ্যানিমে যারা দেখে সবারই জাপান যাওয়ার ইচ্ছা, ওইখানে সেটেলড আর কি, ওরা এখন বাচ্চা আছে, ও যা মন চায় তাই করে, হ্যাঁ একদম সব কিছু একদম সেটেলড, আমার মনে হয় আমি যে ওর লাইফটা অ্যাজ এ ইউটিউবার আমার ভালো লাগে, যে এমন হইলে ভালোই হতো, মনে হয় যে সব করে ফেলছে, এমন কিছু নেই যেটা বাকি আছে, মানে আমার মনে হয় একটা এজ এ হিউম্যান বিং যা যা করা লাগে, ঠিক আছে, যা যা দরকার ও সবকিছু সুন্দরভাবে করছে, পারফেক্টলি করছে, জোস। পিউডিপাই আমি আগে দেখতাম লাইক যখন নাকি, ও আচ্ছা পিউডিপাইয়ের জন্য আমি ইয়া করছিলাম অ্যাকচুয়ালি, যখন নাকি মাইনক্রাফট সিরিজটা বানাইছিল, ওর মাইনক্রাফট সিন মাই গড এত জোস ছিল, ঠিক আছে, মিউজিকটা অনেক ইন্টারেস্টিং বানাইতো, আমি তো
ড্যান্সটা শুনে আমার তো ইয়া ড্যান্সটা দেন হচ্ছে যে সংটা ছিল বাই 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 যে সংটা মাখন বেস্ট লাগছে আমার কাছে লাইক আমার ফেভারিট আছে প্লে ক্যামিও গুলো আমার ওইটাই সর্বপ্রথম ক্যামিও গুলো মোটামুটি ভালো ছিল তাছাড়া হেনরি কেভিল ক্যামিও করছে দেন ইয়া ক্রিস ইভেন ক্যামিও করছে জোস অনেকগুলো জোস জোস ক্যামিও ছিল ইভেন দো ডেডপুল 4 বছর পর আছে বাট কি হাই ভাই ডেডপুলের ফর হিউমার গুলো বেস্ট রানজন যে মার্ভেলের সঙ্গে আসছে এবার হ্যাঁ অ্যাভেঞ্জার্স ইউনিভার্স তবে কোনো ইয়া ছিল না মার্ভেল ক্যারেক্টার ছিল না জাস্ট হাল্ক ক্যারেক্টার ছোট ইয়া ছিল ক্যামিও ছিল হাল্ক ক্যারেক্টার ছোট ক্যামিও ছিল আমারে হ্যাঁ আমি সব ইয়া কইছি ওটা নিয়ে যাই যে হেনরি ক্যাভেলের দেখা আগের রোল যেটা ছিল মার্ভেল ফ্যান্টাসি ফোর হ্যাঁ ফ্যান্টাসি ফোর একটা ক্যারেক্টার ছিল ওইটা হচ্ছে ওর এরকম একটা পাওয়ার ছিল ফায়ার হইতে পারে ছিল প্রথম দিকে পরে মনে চেঞ্জ করে ক্রিস ইভান্স কে দিছে যে কোনো একটা এরকম একটা ছিল আমি ফ্যান্টাস্টিক ফোর অনেক বড় ফ্যান এখনো আছি আমিও ছিলাম বলবো না এখন ফ্যান্টাস্টিক ফ্যান ইয়া ফ্যান্টাস্টিক ফোর তো এমন একটা দেখি না কিন্তু টিভিতে যতটুকু দেখছি ওই সময় আর কি মার্ভেল আর ফক্সে আলাদা এটা আমি জানতাম না আমি ভাবি কাহিনী নাকি একদিকে ও আবার ফ্যান্টাস্টিক ফোর একদিক থেকে আবার ক্যাপ্টেন আমেরিকা কেম নাকি বাহ আগানো তোমার কোনো লাস্ট কোশ্চেন আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে এই যে আমাদের অ্যানিমে কমিউনিটির মধ্যে যে আসলেন এর আগে কাউকে দেখছেন অথবা কারো ভিডিও দেখা হয় বা কাউকে চিনতেন আগে থেকে এখানে এখানে মানে এখানের বা বাইরের মানে বাইরের কারো এরকম যে অ্যানিমে ভিডিও বানায় অ্যানিমে ভিডিও বানায় ইনসাম বাইরে চিনতাম মনে আগে থেকে লেটস গো দেখ আমার রিল গুলো সামনে আসছিল কয়েকটা রিল সামনে আসছিল আমি দেখছিলাম বুঝছে সো ওইখান থেকে চিনছি আর হচ্ছে হ্যাঁ এগুলোই দেখছিলাম আর তো ওই যে ইভেন্ট একবার দেখা হয়েছিল ওকে এক্সেল এখান থেকে একটা আর কি আইডিয়া হয়েছিল যে ইভেন্ট মাইনক্রাফট নিয়ে একটা ইয়ে হয়েছে আর আমি দেখছিলাম মাইনক্রাফটের অনেকে আমাকে চিনে মানে অনেকে আমার সাথে আইসা ছবি তুলতেছিল সো মনে হইলো যে মাইনক্রাফট যারা দেখে ওদের মধ্যে অনেকেই আমাকে চিনে তো ইন্টারেস্টিং লাগলো পডকাস্টের পরে সবাইকে সাবস্ক্রাইব করবে না তোমাদের সবার চ্যানেল দিয়ে দিও আমরা পডকাস্টে রাখবো কিনা জানি না যে আমরা যে পডকাস্টে আসলা এখানে আমরা আমাদের পডকাস্টে কি ইম্প্রুভমেন্ট করতে পারি তোমার কি লাগছে যে এই জিনিসটা ইম্প্রুভমেন্ট করলে আমরা করতে পারি কারণ তোমার তো এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের অনেক বছরের ইম্প্রুভমেন্ট বলো ভাই বলো আমরা লাইন করব হ্যাঁ হ্যাঁ হাস হইতে পারে না আমরা আমরা আমাদের আমরা কি মাইন্ড হাস না আমি বলি তোমাদের সবকিছু পারফেক্ট আমার মনে হয় যে তোমরা যদি একটু লাইটিং গুলো বেটার করো তাহলে একটু সুন্দর হয় লাইক আমি বলি সাবজেক্টের মধ্যে লাইটটা রাখবে এন্ড ব্যাকগ্রাউন্ডটা যতটা পারো ডার্ক করে দিবা এটা একটু সুন্দর লাগবে দেখতে আর হচ্ছে আমার নিজেরও ভালো না কারণ হচ্ছে এখন লাইক আমার সেট আপটা ওইভাবে নাই আমার আগের আগের ওই পাশে সেট আপ ছিল ওইটা খুব সুন্দর ছিল আমি ওই সেট আপে সুন ব্যাক যাবো তখন হচ্ছে লাইক কিছু ব্যাকলাইট করে আর হচ্ছে ইয়া করবো আর যেহেতু মানে লং টাইমের জন্য মানুষ তোমাদেরকে এইভাবে করে সিট ডাউন দেখতেছে আচ্ছা তো লাইক তোমরা যদি পারো ক্যামেরাতে যদি আপগ্রেড করতে পারো দ্যাটস প্রিটি গুড আর হচ্ছে লাইটিংটা যদি আর একটু ইয়া করতে পারো সুন্দর করতে পারো আই থিঙ্ক ইট উড লুক প্রফেশনাল আর যদি তারপর আরেকটা আপডেট নিতে পারো তাহলে হচ্ছে একটা স্টুডিও নিয়ে নিলা ওটা তো যেভাবে ড্রিম যে ওটা তো হ্যাঁ ড্রিম আইডিয়া হ্যাঁ ফার্স্ট ভিডিওতে সাব্বির ভাই থাকবে আমাদের একদম
রিবন কাটবেন রিবন। সাবির ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই এত সময় টাইম দেওয়ার জন্য, এত মানে আমরা আসলে অনেক হ্যাপি আর থ্যাংক ইউ আমাদের, হ্যাঁ কৃতজ্ঞ। এরকম ভাবে কনভারসেশন কখনো হয় যে যেই অ্যানিমে দেখে যদিও, বাট এত ডিটেইলে কখনো কনভারসেশন হয় না। তো ইটস রিয়েলি গুড টু নো ইউ গাইজ, তোমরা আমার ব্যাপারে জানলো অ্যানিমে নিয়ে, দেন জিনিসপাতি নিয়ে, সো যদি আমি দেখতে থাকি তাহলে আরেকটা দিও, তো দেখছেন তাই না? আচ্ছা সাব্বির ভাই স্যাড অ্যানিমে দেখেন নাই? কোনটা স্যাড অ্যানিমে একটা দিব, নিয়ন জেনেসিস এভানগেলিয়ন। নিয়ন জেনেসিস এভানগেলিয়ন দেখছি, এভানগেলিয়ন আমার সাজেশন হচ্ছে ভিনল্যান্ড সাগা সিজন 2 টা শেষ করতে। ওকে হ্যাঁ গুরেন লাগান, ভিনল্যান্ড আমি লিখে রাখি গুরেন লাগান আর হচ্ছে ভিনল্যান্ড সাগা। আরেকটা সাজেশন অ্যানিপ্রো দিও। আমার সাজেশন দিয়ে লাভ নাই, কারণ আমার মনে হচ্ছে আমি যে করে দেখছি সব মনে দেখা রাখছি। কাইজো নাম্বার 8 দেখছো? এই এটা ভালো আছে মোটামুটি। কাইজো নাম্বার 8 পান অ্যানিমে, পান অ্যানিমে মিউজিক নাম্বার 8 মিউজিকটা অস্থির। কাইজো নাম্বার 8 ওকে ঠিক আছে, তাহলে সবার থেকে একটা একটা সাজেশন দিয়ে গেলাম, আমার 3 সপ্তাহের অ্যানিমে হয়ে গেছে। সব থেকে বেস্ট অ্যানিমে হচ্ছে ওভারফ্লো, এটা না দেখলে তো হইলই না ভাই, ওটা না দেখলে হইলো। হ্যাঁ ওভারফ্লো ডেফিনেটলি, বোকু নো পিকো ওভারফ্লো। ও ভাই ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হইছে এবার যখন দেখা হবে তখন ভাই পুরো ফুল ডিসকাস হবে, ডিসকাসে কথা হবে, ঠিক আছে? একদম একদম। ওকে ওকে, আর হচ্ছে লাইক তোমরা যদি গেমস টেমস খেলো বা প্ল্যান থাকে আমাকে বললো, ঠিক আছে সার্ভার আছে সার্ভারে খেলা যাবে। আর হচ্ছে ব্রলহালো যদি খেলো তাহলে হচ্ছে খেলবো না এক সময়, আচ্ছা আমাকে বুঝলো। বাই 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 বাই।